السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله أمرا برسلام شيخ الإسلام محمد بن عبد الله رحمه الله الكتاب كتاب التوحيد الذي هو حق الله العبيد بندر فرع الله الجهاق التوحيد এই তাওহিদের উপরে অনন্য গ্রন্থ যে গ্রন্থটির কোনো তুলনা হয় না তা হচ্ছে এই কিতাবের তাহিদ আগে এবং পরে কেউ এত সুন্দর কিতাব লেখেনি বোঝা গেল যে এই এরকম কিতাব লেখার জন্য আল্লাহ তালা ওনাকে স্পেশালি রেখে দিয়েছেন যে যাতে করে এই কিতাবটি পরবর্তী মানুষের জন্য মাইল ফলক হতে পারে আজকে আমরা এমন একটি অংশ পড়ব গত পর্বের সাথে এটা ধারাবাহিকতা রয়েছে আগামী পর্বও এটা ধারাবাহিকতা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তালার তাহিদ প্রতিষ্ঠার সাথে সাথে তাওদের বিরোধী যা হবে তাওদের সম্মান রক্ষার্থে যা করা লাগবে সেটা আমাদেরকে এই তিনটি অধ্যায় শিক্ষা দিচ্ছে গত অধ্যায় আমরা আলোচনা করেছিলাম আপনাদের সামনে সেটা কি যে কেউ যেন কাউ না বলে যে আমার দাস আমার দাসী এই জিনিসটা আলোচনা করেছিলাম কেন এটা হচ্ছে মূলত আল্লাহ তালার সাথে সম্মান রক্ষার্থে আল্লাহ তালা মর্যাদাকে সমুন্নত করতে কারণ তিনি একমাত্র মালিকা সবাই কিন্তু সবাই আমরা দাস দাসের সন্তান দাসের সন্তান এতে কোনো সন্দেহ নেই এখন যত বেশি ভিতরে ভিতরে মানুষ ক্ষমতা আদর হয়ে যাবে যত বেশি মানুষ ক্ষমতাধর হয়ে যাবে যত বেশি মানুষ নিজেদেরকে বড় ভাববে তত কিন্তু তালার রববিরত এবং তার লোহিয়তের মধ্যে নিজেরা হাত বসাতে চেষ্টা করবে মনে করবে যে আমরা কিছু হয়ে গেছি এই জন্য কেউ নিজের অধীনস্থ যারা তাদেরকে দাস দাসী বলতে ইসলামী শরীয়ত নিষেধ করেছে ও সাল্লা সাল্লাহ আসালাম নিষেধ করেছেন এই জিনিসগুলিকে একসাথে জমা করা এবং এটা যে একটা একসাথে আনয়ন করার সৌন্দর্য এটা হচ্ছে এই কিতাবের একটি বিরাট দিক যেখানে তিনি খেয়াল রেখেছেন যে আল্লাহ তালা আজমতের সাথে মর্যাদার সাথে বিরোধী কোনো কিছু যেন না হয় কেউ যেন অন্য কিছু করে না বসে যার কারণে রাজমতের ভরে আঘাত আসে এমন কথা যেন না হয় মানুষ দুনিয়া সবাই কুহুরি করলো আল্লাহর কিছু যায় আসে না তবে কথার মাধ্যমে অপরের যারা মহেদ যারা অহিদবাদী তাদের মনে কষ্ট আসতে পারে যে এরা আমার আল্লাহ সম্পর্কে তো খারাপ ধারণা পোষণ করতেছে এই জন্য শেখ হোসেন ইবর্তাহীর শেখ হসেন ইবরতাইমির রহমতুল্লা আলাহ ইমুলকাই উভয়ে উল্লেখ করেছে তাদের বলতেছে একজন মানুষ যখন দেখে যে আল্লাহর সন্তান সাব্যস্ত করা হচ্ছে একজন মানুষ দেখে যে আল্লাহর সমকক্ষ একটা মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে যখন যায় সেই জায়গায় যখন নিজে কোনো মেলা করতে যায় মেলা অংশগ্রহণ করে অনুষ্ঠান করে সে সমস্ত জায়গাগুলোতে যাওয়ার অর্থ হচ্ছে কীভাবে সহ্য করতে ইমানদার তত সহ্য হওয়ার কথা না অথচ দুর্ভাগ্যবশত দেখা যায় মুসলিমরা সে সমস্ত কুফুরি মেলাতে অংশগ্রহণ করে কুফুরীতে কর্মকাণ্ড তারা অংশগ্রহণ করে তাদের কাছে দিতে হয় না কেন হয় না তারা আল্লাহ আজমত সম্পর্কে তারা সঠিক ধারণা পোষণ করে না মা কদার উল্লাহ কাকরিহী আল্লাহকে তারা যতটুকু সম্মান করা সম্মান করে না বলেই তার চোখের সামনে শিরিক হচ্ছে সে চুপ থাকতে পারে তার চোখের সামনে আল্লাহ সম্মান বিনষ্ট হচ্ছে তার কাছে কিছু যায় আসে না এই জন্য যখনই ইমানদারে কাজ হচ্ছে যেখানে আল্লাহ তালার আজমতের ব্যাপারে কেউ আঘাত আনছে দেখা যাচ্ছে আল্লাহ তালার উলোহিয়াত রুহবিয়াত এবং আসমত সিফাতে কোথাও কেউ আঘাত আনছে দেখা যায় সেখানে তাকে কঠিনভাবে দাঁড়াবে যে এই জায়গাতে কোনো ছাড়ের সুযোগ নেই কারণ এটা হচ্ছে আমার এমন এক জায়গা যে জায়গাতে যে জায়গার সাথে আমার দুনিয়া এবং আখড়াতে সাফল্য নির্ভরশীল সফলতা নির্ভরশীল এই জায়গায় যদি কোনো আমি ছাড় দেই আর কোথাও আমি পার পেতে পারবো না দুনিয়ার ব্যাপারে মানুষ কিন্তু ছাড় দেয় না নিজেদের সম্পদ কোথাও নিয়ে গেলে এখানে কিন্তু ছাড় দিতে চায় না বরং এক হাত হ্যাঁ আইলের জন্য প্রয়োজনে মাথা ভাটাভাটি হয়ে যায় কিন্তু আল্লাহ তালা মহান রব্বুল ইজ্জতের আজমত যার কাছে যেতে হবে আমাদেরকে ফিরে তার আজমতের অসম্মান হয়ে যায় এমন কথা খেতে মানুষ কাউকে সাবধান করে না মানুষ অনবরত কি কথা বলে যাচ্ছে কি কথা বলা দরকার এই জিনিসগুলো আমাদের জানা দরকার গত পর্বে এই জন্য কথার মধ্যে যে আল্লাহর আজমত নষ্ট হয় এমন একটি জিনিসকে আমরা উল্লেখ করেছিলাম যে আল্লাহ আল্লাহ তালা তিনি হচ্ছেন আমাদের সবার অপ্রতিদ্বন্দ্বী রব অপ্রতিদ্বন্দ্বী ইলাহ এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই সুতরাং কথার ক্ষেত্রেও যেন এটা রক্ষা করা হয় যাতে কেউ কাউকে দাস দাসী বলে না বলে এটাকে গত গত পর্বে আমরা আলোচনা করেছি এই পর্বে ঠিক অনুরূপ একটি জিনিসকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা কি সেটা হচ্ছে যে তিনি বলছেন বাবুল অধ্যায় লা ইউরাদ্দু মানসা আলা বিল্লাহ লা ইউরাদ্দু মানসা আলা বিল্লাহ লা ইউরাদ্দু অর্থাৎ রদ করা যাবে না তাকে বাধা দেয়া যাবে না তাকে ফেরত দেয়া যাবে না তাকে ফেরত দেয়া যাবে না যেই ব্যক্তি আল্লাহর আল্লাহর কারণে চেয়েছে কিছু আল্লাহর জন্য কোনো কিছু চেয়েছে অর্থাৎ আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহর জাত বা সেফাতকে উল্লেখ করে কেউ যে আপনার কাছে কিছু চায় আপনি তাকে ফেরত দিবেন না এটা হচ্ছে এই অধ্যায় এখানে কেন অধ্যায়টা রচনা করছে কারণ আপনি যদি ফেরত দেন আল্লাহকে অসম্মান করলেন মানে সে তো বুঝে না বুঝে বুঝটাই বলেছে আপনার তো মহান ব্যক্তির ব্যাপারে চেয়েছে আপনি এখন কিছু সাপতে পারেন না আপনাকে ওখান তার কথাটাকে মূল্য দিতেই হবে এখন তার শুনতে হবে সে যদি ভুল করে সেটার মাসাল আলাদা আমরা বলবো তাহলে বোঝা গেল যে এই অধ্যায় রচনার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালাকে আল্লাহ তালার সম্মানকে রক্ষা করা আল্লাহ তালার মর্যাদাকে সমুন্নত করা এই অধ্যায়টা যে কেউ যদি আল্লাহ তালার জাত বা সিফাত বা আল্লাহ তালার সত্তা দিয়ে আপনার কাছে কিছু চায় যা আল্লাহর জন্য দেন আল্লাহকে খুশি করার জন্য দেন আল্লাহর উদ্দেশ্যে আমাকে দেন তখন আপনি সেটাকে আল্লাহর রস্তে আমাকে দেন আপনি সেটাকে ছাড় দিতে পারবেন আপনাকে সেটাকে দেখতে হবে অবস্থাটা কি এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এটা অধ্যায় রচনা করেছেন তারপর তিনি হাদিস আনবেন হাদিস আনার পরে তিনি কিছু মাস আলা কী কী জিনিস এখান থেকে উপকৃত হওয়া যায় তিনি উল্লেখ করবেন প্রথমে আমি যে অধ্যায় অধ্যায় রচনা করেছেন এটার হুকুম কি ফেরত দিতে পারবে কি পারবে না মাকরু হয় কখনো 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 সেটা হারাম হয় ফেরত দেওয়া অপছন্দনীয় হয় এ বিষয়টি বিস্তারিত আমরা আলোচনা করতে চাই তার আগেই যে জিনিসটা আমরা বলতে চাই সেটা হচ্ছে কেউ হয়তো চাওয়ার ক্ষেত্রে বলবে মানসা আলা বিল্লা কেউ যদি আপনার কাছে লা ইউরাদ্দু বলছে না ফেরত দিবে না মানসা আলা বিল্লা যে আল্লাহকে নিয়ে চায় আল্লাহকে নিয়ে কীভাবে চায় ধরেন বলল সরাসরি যে আস আলু কাবিল্লা আল্লাহর বস্তে আপনার কাছে চাচ্ছে হ্যাঁ আপনার কাছে মানুষের কাছে চাচ্ছে কোনো মানুষের কাছে চাচ্ছে আল্লাহর বস্তে হ্যাঁ যেমন কীরকম আপনারা হাদিস পড়েছেন তিন তিনজনকে আল্লাহ পরীক্ষা করেছেন মনে আছে তিনজনকে আল্লাহ পরীক্ষা করেছেন একজন মাথায় টাক ছিল একজন চো অন্ধ ছিল আরেকজন চর্মরোগ ছিল এদের মধ্যে ফেরেশতা এসে কিন্তু কি বলছে আল্লাহ আস আলু কাবিল্লা আল্লাহতে আপনার কাছে যাচ্ছে ঠিক আছে দুইজন ফেরত দিয়েছে একজন কিন্তু ফেরত দেয় নাই দুজনকে ফেরত দিয়েছে বলছে অনেক সম্প অনেক অনেক মা অনেক ইয়া আছে হ্যাঁ অনেক হক আছে মানুষের আমি দিতে পারবো না অনেক সেই ইত্যাদি ইত্যাদি কিন্তু শেষজন অন্ধ যিনি তিনি পাশ করেছেন পরীক্ষায় তিনি দিয়েছিলেন শব্দ ব্যবহার করেছে কি আস আল কাবিল্লা আল্লাহর জন্য চাচ্ছি আল্লাহর জন্য চাচ্ছি এটা বলতে পারে সরাসরি অথবা বলতে পারে আল্লাহর শরীয়ত আল্লাহর শরীয়তের ওসিরা চাচ্ছি আল্লাহর শরীয়ত যে আপনার জানিয়েছে আল্লাহ তাআলা সেটার কারণে আপনি আমাকে এটার উত্তর দেন অথবা শরীয়ত অনুসারে আপনি আমাকে আমার সদকা দেন আল্লাহ শরীয়ত অনুসারে এটাও কিন্তু এর অন্তর্ভুক্ত যেমন আপনি ধরেন কোনো আলেমের কাছে ডক্টর মঞ্জুর ইলাহি বা ডক্টর সাহেবুলের কাছে যে আল্লাহ তালা আপনাকে যে জ্ঞান দিয়েছেন তার সিলা চাচ্ছি আপনি আমাকে মাসার উত্তর দিবেন তার আপনাকে ফেরত দেওয়া উচিত নয় অথবা কোনো ফকির এসে বললো আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন চাচ্ছি আল্লাহ তালা দিয়েছেন যেহেতু সেহেতু আপনি আমাকে দিবেন তাহলে হয় সরাসরি আল্লাহকে উল্লেখ করবে নয় তার শরীয়ত উল্লেখ করবে উভয়ভাবেই চাইলে ফেরত দেওয়া যাবে না এটা তো অর্থ বুঝে আসছে এটা অর্থ ফেরত দেওয়া যাবে না প্রথম প্রশ্ন হচ্ছে এখানে আসলেই কি আল্লাহর কাছে মান্দার কাছে চাওয়াটা কতটুকু জায়েজ প্রথম প্রশ্ন হচ্ছে এটা বান্দার কাছে চাওয়া কতটুকু জায়েজ এটা কিন্তু প্রথম বিষয় অনেকে এই জিনিসটা খুব স্বাভাবিকভাবে নিয়েছে এখন দেখবেন যে এমনভাবে চায় আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে আছেন কিন্তু তিনি ঠিক মাঝখানে ঢুকে পড়বে এখন যে না দেন আপনি অপমানিত হবেন সে আপনার কায়ের ভিতরে ধরে রাখছে হাত ধরে রাখছে বিশেষ করে যদি কোনো ফকিরদের অবস্থা দেখেন কখনো কখনো আপনি আশ্চর্য হবেন যে তারা মনে হয় যেন কোনোভাবেই মানুষ ছাড়া কারোর কাছে চা চিন্তা ভাবনা করে না এত বেশি হচ্ছে আল্লাহ তালা প্রশংসা করেছেন লাস আল এল হাফা যারা মানুষকে বাড়াবাড়ি করে চায় না আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন এবং এদেরকে বলছে অফি অল মাহরুম যারা চায় না তাদের জন্য হক রয়েছে যারা চায় তাদের জন্য হক রয়েছে দুইটাই বল চালা তালা তো চাওয়ার বিষয়টা কি চাওয়াটা এমনি মাকরু অপছন্দের জিনিস এই জন্য একেবারে একান্ত প্রয়োজন না হলে কারোর কাছে কিছু চাওয়া উচিত না কারো কাছে চাওয়া উচিত না কেরাম সাহবাইকারিমাজ মাইন তারা রসুল্লা সাল্লাস্লাম হাতে বায়াত করেছেন বায়াতের মধ্যে একটা শর্ত ছিল এটা কারো কাছে কিছু চাইবে না তারা সারা জীবন এটাকে এত কঠিনভাবে পালন করেছেন কারো হাত থেকে লাঠি পড়ে গেলে তারা নিচে নামতেন নিচে নেমে লাঠিটা উঠাইতেন আরেকজনকে বলতেন না আমার লাঠিটা উঠাই দাও বুঝছেন কি না এই জন্য অনেক সময় এটা না বলছি না আমি কিন্তু তারা এটা কী জন্য করতেন যদি না এটা আবার ওই চাওয়ার ভিতরে পড়ে যায় অথচ এটা কিন্তু সেরকম চাওয়া না এটা একটা সাহায্য কি পরস্পর একে অপরকে তাও করতে পারে তার কারো ক্ষতিও হয় না কারো কমতিও হয় না কারো অপমানও হয় না অপমান কি বিপদ আটকে দিলেন আপনি ধর আপনাকে বলল আপনার গরু ছুটে গেছে বলতে এই আমার গরুটা তুমি বেঁধে দাও তো তো আরও ফেললেন ফেলে থাকে সে যদি খবরটা দিলেও কেন আপনি তারা বিপদে ফেলে দিলেন এটা তো ঠিক না অথবা আপনার কোনো একটা সমস্যা হচ্ছে বলে তুমি কাজটা করে দাও এটাও তো ঠিক না কারণ ও বলছে আপনার বিপদ উদ্ধার আপনি কি তারা বিপদে লাগাই দিলেন এটাও ঠিক না তাহলে কখনো কখনও এই জন্য আমরা যেটা বলছিলাম যে কোনো কোনো সাহাবায় গ্রাম আপনি দেখবেন যে শহীদ মুসলিমে আসছে সাহাবাই গ্রাম যখন রসুল হাতে বায়াত করার কারণে তারা কখনও কারো কাছে চাইতেন না এই চাওয়াটার কারণটা আরেকটা ছিল তাদের সেটা কী আপনারা পড়েছেন রসুল্লাহ ইসলাম বলেছেন যে যারা বিনয় হিসেবে জান্নাতে যাবে তাদের মধ্যে ওই লোকগুলো যারা আল্লাহর তো আকল করে কারো কাছে কিছু চায় না চেয়ে বেড়ায় না এদের মধ্যে একটা আছে কেউ কি চেয়ে বেড়ায় রোগ রোগিয়া চেয়ে বেড়ায় ফুঁ আমার একটা কথা ফুঁ কেউ চেয়ে বেড়ায় কি আমাকে আমাকে এটা করেন আমাকে এটা করেন এমনকি কেউ বলে যে আমাকে তাহলে শ্যাঁক দিয়ে দেন ওইটাও নিষিদ্ধ করা হয়েছে কারণ এটা চাওয়ার বিষয় হয়ে যায় এই জন্য ওইটা মূল উদ্দেশ্য ওখানে কিন্তু যে আল্লাহর উপর ভরসাটা মূল উদ্দেশ্য মানুষ এটা যদি করতে পারে তাহলে সে আর ইয়ে বিনা হিসাবে জাননাতে যারা যাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারবে এটা বিরাট একটা শ্রেণী হবে শুধু সত্তর হাজার নয় প্রতি জনে আবার সত্তর হাজার মতো মানে এটা অনেক বেশি সংখ্যক এ উন্মতের মধ্যে যারা বিনা হিসাবে জানাতে যেতে পারবে যদি তারা এই তাওয়াক্কুল আল্লাহর উপরে যথার্থভাবে করে তো এটা একটা গুরুত্বপূর্ণ সাইড যে মানুষ যেন বিনা কারণে কারো কাছে কিছু না চায় আরেকটা কারণ হচ্ছে যেই কারণে চাওয়ার বিষয়টাকে অনুৎসাহিত করা হয়েছে ইসলামে সেটা হচ্ছে মানুষ মাত্রই যখন কেউ কারো কাছে কিছু আপনি কারো কাছে কিছু আপনি চাইবেন তখন আপনি তার কোনো না কোনো কথা শুনতে বাধ্য হবেন ঠিক না এই জন্য ইবনু তৈমির রহমতুল্লাহ আর একটা কথা বলেছেন তিনি বলেছেন আহসেন ইলা মান শীত তখন আসি রাহু ও ও খোঁজ আম্মান শীত খুজ আম্মান শিদ তখন আসি রাহু ও আহসেন ইলামন শিৎ তখন আমি রাহু তুমি কার যার থেকে ইচ্ছা নাও নেয়ার পরে তুমি তার কয়েদি হয়ে যাবা আর তুমি যাকে ইচ্ছা তাকে প্রদান করো দেওয়ার পর তুমি তার আমির হয়ে যাবে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু আপনি দেখবেন বাংলা ভাষা বা আরবিতেও বলা হয় আলিনসান আবিদুল আহসান মানুষ মাত্রই যারা কিছু দান করে তাদের কাছে কিছুটা কী থাকে নমনীয় থাকে তো আল্লাহ তালা চাচ্ছেন আল্লাহ রসুলও চাচ্ছেন এটা মানুষ একমাত্র আল্লাহর কাছে নমনীয় হোক যখনই আপনি তার কাছে কিন্তু চাইবেন সব সময় কিন্তু আপনার মনটা ছোট থাকবে হক কথা বলতে পারবেন না সার সঠিক কথাটি বলার জন্য আপনার মনের মধ্যে কী হবে একটা এক ধরনের ইয়া কাজ করবে এই দিদা কাজ করবে যে আমি কীভাবে বলি আমি তার কদিন আগত তার ন্যাক নজর পাইছিলাম তাই না এরকম এই জিনিসগুলো থেকে ইসলাম চায় মানুষকে সম্পূর্ণভাবে ইজ্জত নফস নিয়ে বড় হতে আত্মমর্যাদা নিয়ে বড় হতে চায় একদম মানুষ না চেয়ে যদি থাকতে পারে সেটা সবচেয়ে বড় জিনিস এই জন্য যত বেশি মানুষের কাছে না চাইবেন তত আত্মমর্যাদা থাকবে চেহারার মর্যাদা থাকবে মা ওয়াজ আরবিতে বলে চেহারার পানি শুকাবে না সেটা যথেষ্টভাবে থাকবে এই জন্য অন্য একটা হাদিসও আসছে হাদিসটা শেখুল আলবানি হাদিসটা সহি বলেছেন অন্যাজা দুরুল বললো সেটা হচ্ছে এজ হাদ ইউ হ্যাভ বুক আল্লাহ মানুষের মাঝে যা আছে সেটার ব্যাপারে তুমি যদি বিমুখ থাকতে পারো আল্লাহ তোমাকে ভালোবাসবে মানুষ তোমাকে ভালোবাসবেন অর্থাৎ কেন যদি মানুষ যদি দেখে যে কেবল এই লোকটা আসলেই কিছু একটা নিয়ে যায় সে চাইবে যে লোকটা অনপাড়িতে না আসুক আর দেখবেন আর সেই বলতে বলে আমার গাড়িতে আসছিলাম বলছে তিনজন কোনো দিন খুশি হয় না যদিও কথাটা আমি আম্বায়ও নিচ্ছি না একজন আমাকে বলতেছে একজন হচ্ছে কয়ে যে ভাইগনারা আর জামাইরা কয় যে এরা আরেকটার নাম ভুলে গেছে কয়ে তিনজন কখনও খুশি হয় না কেবল নিতেই চায় ভাইগনারা যতই নেই কারণ পরে তো আবার ভাগ নেবে বলে ঠিক আছে আগে থেকে নিতে চেষ্টা করে সব কিছু আর জামাইরা সব সময় কেবল আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যাচ্ছে না জামাইরা সবসময় কেবল চায় শ্বশুর বাড়িতে কিছু একটা নিয়ে আসি এটা একটা তো এই জন্য এটা একটা বিরাট লক্ষণ দেখা যাচ্ছে বুঝে পারছি এটা এটা মানুষের চায় আর তিন নম্বর যেটা আছে কর্মচারীরা সবসময় চায় যে কিভাবে উস্তাদ থেকে হ্যাঁ কীভাবে ইয়া থেকে টাকা খসাইতে পারে ওনাদের কোনো রকম দাবি দিব দাবি দিব দাবি দিব প্রথম এটার জন্য ইয়াও করে কী জানি কয় এ সিবিএও করে হুম একটা করে না ওরা কী জন্য যেভাবে পারে এইভাবে নিতে নিলে এলাম এটা যে ওই লোকে যে কষ্ট হচ্ছে এটা কিন্তু আর বুঝে না অনেক সময় তো এইটা এই ধরনের মানুষগুলো আছে এই চাওয়ার বিষয়টা শরীর কিন্তু অনুৎসাহিত করেছে এটা হলো মূল কথা তো এই জন্য হয় মাকরু হবে না হারাম হবে কখন মাকরু হবে যখন যখন সেটা এমন সম্পদ হবে যেই সম্পদ তার প্রয়োজন অতিরিক্ত সে চাচ্ছে তখন সেটা কি হবে প্রয়োজন অতিরিক্ত হলে সেটা হারাম হবে কারণ তার তো এটা চাওয়ার অনুমতি নেই শরীয়তে অনুমতি নাই এই জন্য হাদিসী আসরসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে কেউ কেউ মানুষ আসবে যারা দুনিয়াতে চেয়ে বেড়াইছে তার মুখের এক টুকরা গোস্ত থাকবে না কারণ চেয়া চাওয়ার কারণে মুখের চেহারার পানি শেষ হয়ে গেছে এখন গোস্ত থাকবে না শুধু খালি চেহারা থাকবে এটা কঙ্কালের মতো আসবে তো খুব লজ্জাজনক অবস্থা কারণ সে মানুষের কাছে চেয়ে বেড়েছিল এই জন্য এই জন্য প্রয়োজনে চাইবে ঠিক আছে কিন্তু প্রয়োজন না হলে শুধু শুধু নিত্যাক্সির যদি হয় যে বাড়ানোর জন্য সম্পদ বাড়ানো তাহলে সেটা চায় নাই আর যদি কোনো সম্পদ না সম্পদ চাইনি চাইছে কি আপনার সাহায্য চেয়েছে যে আপনি তো একজন বড় ভালো মানুষ হ্যাঁ আপনার কথা বললেও মুখে রাখবে আপনি কেবল ওনাকে বলুন ওনাকে বলুন এই জাতীয় জিনিসগুলো যে মানুষের ইয়া চায় কি সুপারিশের মতো ধরে ধরে চায় এইটাও মাকরু অপছন্দের তবে বিশেষ প্রয়োজন হলে চাইতে পারবে বিনা কারণে দশ বারো জনকে ধরার কোনো প্রয়োজন নেই দশ বারো জন ধরার কোনো প্রয়োজন নেই কারণ আপনি এর মাধ্যমে সবার কাছে নিজে ছোট হচ্ছেন এটা ইসলাম পছন্দ করে না আর বিনা কারণে আরেকজনকে বিব্রত করছেন এটাও ইসলাম পছন্দ করে না তাহলে এটা হলো প্রথম জায়গা যেই জায়গাতে আমরা কি চাইব কি না এই প্রশ্ন কিন্তু এখানে কিন্তু এটা আসে না এখানে যেটা আসছে এটা হচ্ছে চাইলে ফেরত দিব কিনা দ্বিতীয় অংশ চাইলে ফেরত দিতে হবে কিনা এখানে প্রথমত যদি কেউ আমি সাধারণভাবে চাই আল্লাহর নাম বলে নেই আমাকে দশটা টাকা দেন বলবেন একজন মানুষ দূর বললেন তাকে আপনি দেখবেন যে তাকে দিবেন আপনি কোনো শরীর যদি খাত হয় জায়েজ খাতে দিবেন কোনো সমস্যা নেই বুঝে আসছে ধরেন সে যাচ্ছে তার অভাব আছে খাইতে খাওয়ার দরকার বলছে আমি খাবো অথবা আমি কাজে লাগাবো বা অথবা আমার দরকার আছে দিবেন কিন্তু আপনি যদি জানেন ভালো করে যে লোকটা টাকা নিয়ে হেরোইন কিনবে হিরোইন কিনবে না হেরোইন না হেরোইন কিনবে আরেকটা কী বলে ইয়াবা কিনবে অথবা এটা নিয়ে খারাপ কিছু কিনবে তখন কিন্তু আপনার জন্য চাইলে দেয়া জায়েজ হবে না আল্লাহর নামে চাইলেও দেওয়া জাহেজ হবে না বুঝে আসছে কথাটা তখন আপনি জানার জন্য এটা হারাম হবে কারণ সে হারাম কিনবে এই জন্য আপনার জন্য চাইলে আপনি স্পষ্ট জানেন সেটা করতেছে কিন্তু সন্দেহ করে বন্ধ করতে পারবেন না অনেকে আছে বলে যে এইটা আর টাকা নিয়ে তো সে হেরোইন কিনবে এমনও তো হইতে পারে হেরোইন নাও কিনতে পারে শুধু সন্দেহ করার কোনো কারণ নেই যদি বাস্তব প্রমাণ থাকে যে এটা করে এই কাজটাই করে তবে জুয়া খেলে সে হ্যাঁ তখন তাকে দেওয়াটাও হারাম হবে আপনার জন্য জায়জ হবে না সেটা কেন সেটা ওই এইটার ভিতরে পড়বে না কারণ কারণ হারামের কারণে এটা হচ্ছে না আল্লাহর কাছে চাওয়াটাই তার নয় হয়েছে এইভাবে আল্লাহর নাম দিয়ে চাওয়াটাই আরেকটা হচ্ছে যদি এরকম হয় যে কেউ যদি আপনার কাছে আল্লাহর কী চাচ্ছে দেখেন গুপনে আল্লাহর আল্লাহর বাস্তব তোমার কাছে বলছি তুমি গুপন কথাটা বলো তো আপনাকে কি বাধ্য বাধ্য কেন আপনার গোপন কথা কেন তারা শোনাবেন হে আল্লাহর বস্তু বললো কাজ হবে না এই জন্য এটাও কিন্তু আরেকজনের গোপন জিনিস বলাটা আপনার জন্য কী নয় ক্ষতিকর ক্ষতিকর হিসেবে আপনি বলতে পারেন না অর্থাৎ গুনার কাজে এবং নিজের ক্ষতির কাজে যে ব্যক্তি আল্লাহর নাম ধরে বলল আপনার জন্য তার প্রশ্নের উত্তর কথা সাড়া দেয়া কী যেন তখন আর ওয়াজিব থাকে না বরং সেখানে গুণা আপনার ক্ষতি করা সেটাও চাইজ নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লা দরারা ওলা দেরারা ক্ষতি করাও যাবে না ক্ষতি সহ্য করা যাবে না হ্যাঁ ক্ষতি ক্ষতির শিকারও হওয়া যাবে না ক্ষতি করাও যাবে না শিকার হওয়া যাবে না আরেকজন করতে দিতে করতেও দেওয়া যাবে না তিনটা অর্থ এটার অর্থাৎ আরেকজনকে ক্ষতি করতেও দেওয়া যাবে না একটু হাত দিয়ে দৌড়ে বলতে হবে তাহলে আপনি এই জায়গাতে এসে আমরা বুঝতে পারছি যে আল্লাহর নামে চাওয়ার মশলাটা হচ্ছে এরকম ঠিক আছে তখন একটা বলছি কি আবার খেয়াল করেন একটা হচ্ছে যদি আল্লাহর নাম না বাঁধে চায় তখন আপনি অবস্থা দেখে তাকে দিবেন কোনো সমস্যা নেই এমনি দিতে পারেন আল্লাহর নাম দেয়া দিলে তখন যদি হারামের হয় তখন দিবেন না বুঝে আসছ ক্ষতির হলেও সেটাও দিবেন না এর বাইরে রয়ে গেছে আল্লাহর নাম দিয়েছে আল্লাহর নাম দিয়ে চাচ্ছে আপনার কাছে যে আল্লাহর বাস্তে দেন তাই না এখন যদি এখন দিতে আপনি বাধ্য কিনা এই ব্যাপারে আলেমদের তিনটি মত রয়েছে শেখ হসেন ইবরিত রহমতুল্লাহ আলাই তার কিতাবে উল্লেখ করেছেন তিনটি মত এর মধ্যে প্রথমটি আমি বলতে সেটা হচ্ছে যে যে কেউ যে কেউ চাইবে তাকেই দিতে হবে আল্লাহর নাম নিয়ে চাইলে তাকে দিতে হবে বাধ্যতামূলক ফেরত দেয়া হারাম ফেরত দেয়া হারাম দ্বিতীয় হচ্ছে যে যে কেউ আল্লাহর নাম চায় তার দেয়া মুস্তাহাব মুস্তাহাব ফেরত দেওয়াটা মাকরু কিন্তু হারাম নয় এটা একটা মত তিন নম্বর মত হচ্ছে যেটা শেখ হোসেন ইমিন রহমতুল্লাহ আলী গ্রহণ করেছে সেটা হচ্ছে কখনো কখনো ওয়াজিব হবে কখনো কখনো সেটা হারাম হবে ফেরত দেওয়াটা অর্থাৎ কখনো ওয়াজ ফেরত দেওয়াটা ওয়াজিব হবে কখন ফেরত দেওয়া ওয়াজিব হবে যেটা বলেছি একটু আগে হারাম ব্যবহার করলে অথবা ক্ষতি করার জন্য মিলে অথবা আমার গোপন কিছু জানতে চাইলে এই সময় ফেরত দেওয়াটা তারপর ওয়াজিব হবে কেন আমি তোমাকে আমার গোপন কথা বলবো কী জন্য জোর করে যদি কেউ গোপন শুনছে বলে না এই সমস্ত তোমার তোমার কিরে আমার কাজ হবে না তোমার তোমার সভাতে আমার কাজ হবে না তোমার এটা আমি কেন করবো বলার দিকে কাজ আমি করব না আচ্ছা আর কখন জায়েজ হবে কখন সেটা কখন সেটা উত্তর দেওয়া হবে যখন সেটা হবে এমন জায়গাতে যেখানে কোনো ক্ষতি নেই যেখানে বুঝতে পারছেন যে নির্ধারিত হয়ে গেছে আমার কাছে চেয়ে গেছে তখন দেওয়া হাজীব হবে আপনার একজনের কাছে চাইছে একজনের কাছে নির্ধারিত যে আমি কারো কাছ যাবো না আপনার কাছে আছে আল্লাহর রস্তে আমাকে এই বিপদতে আপনি আমাকে এই কাজটা করে দেন তা আপনি যদি দেখেন যে তার বিপদটা একটা আসলেই একটা গ্রহণযোগ্য জায়গা যেখানে তার আসলে বিপদ হচ্ছে হ্যাঁ সেখানে আপনার সাহায্য করে তার জন্য কেউ ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে এটা হচ্ছে এটা হচ্ছে শেখ হোসেন এম তাহি এখানে আরেকটা সাইড আছে এটা কি জানেন ফকিররা যে চায় আল্লাহর রস্তে দেন আল্লাহর রস্তে দেন এটা কিন্তু একজনকে চাচ্ছে না এটা কিন্তু সে পুরো গোষ্ঠীকে চাচ্ছে সেই জায়গাতে আপনার জন্য সেটা হচ্ছে মুবাহ অর্থাৎ দান করতে আপনি পারবেন সেখানে বাধ্যতামূলক করা হচ্ছে না খেয়াল করার জিনিসটা কারণ সে আপনার কাছে না হলে আরেকজনের কাছে যাবে একজন না একজন না বুঝে আসছে অনুরূপভাবে যে ব্যক্তি মিথ্যা চাইছে একটা মিথ্যা কথা বলে চাইছে সেটাও এটার ভিতরে পড়বে না আপনি আর তাকে দিতে বাধ্য না মিথ্যা কথা বলতেছে আপনি বুঝছেন জানছেন যে মিথ্যা কথা বলে নিচ্ছে অনেক সময় এসে মিথ্যা কথা বলে যারা বিশেষ করে ফকিরগুলি আছে না অনেক সময় কাগজ একটা নিয়ে আসবে হাসপাতালের রুমটা পছতে পসতে বহুত আগে শেষ হয়ে গেছে অন্য ছবি একটা নিয়ে আসবে দেখলে আপনার ভয় লাগবে তাড়াতাড়ি দিয়ে বিদায় করবেন আপনি বুঝতে পারেন তো এরকম অবস্থায় কিন্তু তারা চায় আপনি যদি শিওর হন যে মিথ্যা বলতেছে তখন আপনার জন্য তখন সেটা কি দিতে আপনি বাধ্য নন দুইটা সুরত বলছি মনে আছে একটা হচ্ছে কি যদি হ্যাঁ যদি নির্ধারিত করেনি আম বাবা সার্চাল আল্লাহবাস্তাতে দেন আল্লাহ বাস্তা দেন তখন সেটা আপনি দিতে বাধ্য না আরেকটা হচ্ছে আপনি জানান যে মিথ্যাবাদী তখন তাকে আপনি দিতে বাধ্য নন বুঝে আসছে এটা হ্যাঁ এই জন্য যেখানে যেখানে এরকম অবস্থা হবে সেখানে আমরা ভিন্ন ভিন্ন হুকুম অনুসারে আসবে এটা আমরা বুঝিয়ে দিই বুঝিয়ে ফেলছি এটা হচ্ছে যে একটা হুকুম হবে না সব জায়গায় একটা হুকুম হবে না বরং অবস্থা ব্যাধি হুকুম ভিন্ন ভিন্ন হবে কিন্তু আমাদের শ্যাক কী জন্য লা যে ব্যক্তি আল্লাহর নামে চেয়েছে তাকে কেন ফেরত দিতে হবে না এটা কেন বলেছে তা অজিম আল্লাহ আল্লাহ তা আলাম আল্লাহকে সম্মান করার জন্য যে খেয়াল রাখুন যদি অন্যায় কাজে না হয় তাহলে এটাকে শেখের মতই হচ্ছে এটা উজুবেন যে ওয়াজিব হিসাবে দিতে হবে ইস্তেহবাবের যে মতটা আছে তার থেকে তিনি বলেন যে যদি নির্ধারণ করে চাই ফেলে কাউকে এবং সেখানে যদি কোনো অন্যায় না হয় এবং মিথ্যা না থাকে কোনো হারামের জিনিসে না চায় হারামের জিনিস ব্যবহারের জন্য না চায় অথবা যদি ক্ষতির কোনো বড় ধরনের অবশ্য না থাকে তো তাকে দেয়াটা ওয়াজিব তিনি মনে করতেছেন যদিও কেউ এটা মোস্তাহাব বলেছে তো শেখুল ইসলামের এই মতটি কেন তিনি তাহহিদকে প্রমাণ তাওহিদকে সম্মান করার জন্য মর্যাদাপূর্ণ করার জন্য আল্লাহর আজমতকে রক্ষার জন্য তিনি এটাকে উল্লেখ করেছেন এবং যারাই আল্লাহ তালা আজমতকে অন্তরে ধারণ করবে তারাই হচ্ছে সত্যিকারের মহা এই জন্য দেখেন নু আলাহ বলতেছে তার কাউকে মা আল্লা কুমলা তর্জুন আল্লাহ তোমাদের কি হলো তোমাদের অন্তরে আল্লাহর জন্য একটু সম্মানবোধ নেই আল্লাহর জন্য যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে একটার পর একটা পর্যায়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন ছিলে সামান্যতম ময়লা জিনিস তারপর তোমাদেরকে মানুষ আকারে ধীরে 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 কত পর্যায়ে অতিক্রম করে খালকাম খালকিন সৃষ্টির অনেকগুলো পর্যায় অতিক্রম করে তোমাকে মানুষের পর্যায়ে নিয়ে এসেছে এটা কিন্তু এই নুয়ালাম একটা বলতেছেন এটা মা লুম লুমা তো আল্লাহাম তারপর নিজের সৃষ্টি থেকে শুরু করে বড় সৃষ্টি থেকে নিয়ে গেছে যে তোমার তো ছোট সৃষ্টি এই যে আসমান সবগুলি সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে এগুলো সবগুলো উল্লেখ করেছে এসবগুলো উল্লেখ করেছে একটাই উদ্দেশ্য মালা কুমলা তার জুন ইল্লা কী কি হলো তোমাদের আল্লাহর জন্য যথার্থ সম্মান কেন রক্ষা করে না এই জন্য যার অন্তরে আল্লাহ সম্পর্কে যত বেশি সম্মান সে তত বেশি মহাহ অন্যের দিকে তাকানোর সুযোগ নেই প্রশ্নের সুযোগ নেই রবকে খুশি করার জন্য সব কিছু করতে রাজি আছে আমার আল্লাহকে খুশি করব আমি এটাই দুনিয়ার মানুষের খুশির দিকে আমি তাকাবো না এটাই চাই এই জন্য রস্লা সাল্লা আসম বলেছেন যে আল্লাহ তালও যখন বন্দা বন্দা কোনো বন্দা আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু ত্যাগ করে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম জিনিস তাকে প্রতিদান হিসেবে দিয়ে দেন তাহলে এই জন্য এই শেখ আস্লাম মাহমুদিন আবদুল্লাহ আব্রাহম আল্লাহ তালা তাকে এর চেয়ে উত্তম প্রতিদান দিন আমরা দোয়া করি আমি তো উনি যে কাজটি করেছেন এটা হচ্ছে এই 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 অধ্যায় বিন্যাসের মাঝে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে এ ওই লোক বুঝতে পারছি যে হয়তো সে কীভাবে চাইছে বা কী চাচ্ছে তোমার উদ্দেশ্য হচ্ছে সমান রক্ষা করে তাকে দিয়ে দেওয়া যে আল্লাহর উদ্দেশ্য চাইছে আল্লাহর দিকে তাকাও তুই ব্যক্তির দিকে তাকাইও না যে আল্লাহ তালার কারণে সে আল্লাহ তালার নাম ধরে চাইছে এখন আমি কীভাবে সে ফেরত দিতে পারি আমার মনে পড়ে বাংলাদেশে এক আলেম মসজিদ নবীর সামনে একজন তার কাছে সরাসরি চেয়েছে বিজ্ঞান উনি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন তো আমরা কিন্তু একটা এক যে চাইলেন দিলেন উনি ভালো আলেম তো এবং আমার প্রিয় পাত্র একজন নাম বলতে চাচ্ছি না তো আমরা বললাম যে আপনি দিলেন তো দিলাম এই জন্য এই জায়গাতে আমার কাছে চাইছে আল্লাহ নিশ্চয়ই আমার কাছে নিয়ে আসছে লোকটাকে আমি যদি এখন না দেই তো না খুশ হয়ে যাবে নিশ্চয়ই তার অভাব মদিনাতে এসে আমার কাছে আছে আল্লাহর কাছে আছে তো আল্লাহ নিশ্চয়ই তাকে আমার কাছে পাঠিয়েছে আমি যদি দিতে পারি এটা আমার বিশেষ আল্লাহ তাল্লাহকে সম্মান করে দিলাম এটা কিন্তু বিরাট ব্যাপার একজন মানুষ আল্লাহকে সম্মান করে সবসময় থাকতে পারলে এটা কিন্তু না আমার মানুষের জীবনের বড় নামতো এটা আল্লাহকে সম্মান করে চলা তো এই জন্য আমরা এই অধ্যায়টার অধ্যায়ের অর্থটা বুঝেছি আমরা সামনে হাদিসটা পড়বো এবং এটার ব্যাখ্যাটা পড়বো আনিবনু ওমর হাজিউল্লাহ আনহুমা ইবনু ওমরকে চিনেন খালিফাতু থানি উমর ইবন খাতা আবহল্লাহ আনহুর ছেলে যিনি রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদি যেভাবে তিনি চলতে বলতেন সেইভাবে চলতেন প্রত্যেকটা জিনিসে তিনি অনুসরণ করতেন চলা ফেরা উঠা বসা সব কিছুতে তিনি হচ্ছেন আবদুল্লাহব নোহরুল্লাহ সব কিছু তার পিসে চলতে আরম্ভ পছন্দ করতেন রসুল এদিক দিয়ে হেঁটে গেছে তিনি ওদিক দিয়ে হাঁটতে পছন্দ করতেন যে রসুল এদিক দিয়ে হাঁটছে এত ভালোবাসতেন তো আবদুল্লাহ ওমর আদুল্লাহ আহু তিনি বলছেন কাল রসুল্লাহি সাল্লাহি আসাল্লাম রসুল্লাহ বলেছেন মনসা আলাহ আতু মনসা আলা বিল্লাহ ফাআরতুহ আমরা কিন্তু এতক্ষণ সা আলা বিল্লাহ জিনিসটা অর্থটা বুঝে গেছি বুঝছি না যে আল্লাহর নামে যে কেউ তোমাদের কাছে চায় আল্লাহর নামে যে কেউ তোমাদের কাছে চায় ফরতু তাকে তোমরা দাও এটা হাদিস তাকে তোমরা দাও এই নির্দেশ কি এটা কখনো ওয়াজিব কখনো মুস্তাহাব কিন্তু শাইখুল ইসলাম মহমদিন আবদুল হাবের নিকে এটা ওয়াজিব কারণ আমর স্বীকার আমার তো আমর থাকলে ওয়াজিব বুঝায় তিনি ওয়াজিবের পক্ষে ওয়াজিবের পক্ষে আগেও এরকম মত আলেমদন আছে উনি ছাড়াও যারা বলে যে কেউ আল্লাহর ওয়াস্তে চাইলে তাকে দেয়াটা কর্তব্য দিতে হবে কিন্তু আমরা একটু আগে বলেছিলাম ইম্রতাইমিয়া রহমতুল্লাহ আলী এটাকে ভাগ করেছেন এবং সেটার বিস্তারিত আলোচনা আপনাদের সামনে চলে গেছে এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ চায় ভাগে চাইতে পারে আল্লাহর অস্তে দেন চায় অথবা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার অস্তে চাচ্ছি যিনি আপনাকে আলেম দিয়েছেন তার তার সন্তুষ্ট হতে চাচ্ছি এভাবে বলতে পারে যেভাবে বলুক না এখন একই বিধান সুয়াল আল্লাহর নামে আল্লাহর নাম অথবা আল্লাহর গুণ এ দুইটা যে কোনো একটা দিয়ে সুয়াল করতে পারে কোনো সমস্যা নেই সুয়াল করলে আমাদেরকে একই হুকুম সেটা কি দিতে হবে এটা হচ্ছে মত আর যেগুলি দিতে হবে না এগুলো আলোচনা করেছি হ্যাঁ এটা আলোচনা করে দিয়েছি আমরা ইনশাল্লাহ হ্যাঁ এখন আমরা এরপরে তিনি বলছেন আর যে কেউ আল্লাহর আশ্রয় দেয় তোমাদেরকে অর্থাৎ আল্লাহর আশ্রয় নেয় তোমাদের সামনে যে আমি আল্লাহর আশ্রয় যাচ্ছি হ্যাঁ তোমরা তাকে আশ্রয় দিও অর্থাৎ তার কেউ যে আল্লাহর আশ্রয় নিতে আল্লাহ যেমন যেমন কি বলছে মারিয়াম আলহাতাম তিনি কি বলছেন ইন্নি ওইদুবির রহমান্তা তাক ফতামা সাহা বাসার সৌইয়া আল্লাহ তালা যখন জিবরিলকে পাঠালেন কি জন্য তার কপড়ে তার কাপড়ে ফুঁ দিয়ে দেওয়ার জন্য যাতে করে সেটা গর্ভধারণ করতে পারে তো ফাতামা সাল আল্লাহবাসহয়া জিবরিল একজন পুরুপূর্ণ মানবের শুরুতে ঘরে ঢুকে গেলেন আর তিনি ভয় পেয়ে গেলেন কে মারিয়া মারিয়াসম তিনি বললেন যে ইন্নি আলু রহমান যদি তুমি তাকওয়ান আল্লাহর ভয় দেখাচ্ছি তোমাকে আল্লাহর আশ্রয় চাচ্ছি আমি আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি কল আনা কে গুলা মানসা কি আমি তো মানুষ নই আমি ফেরেস তো আসছি তোমাকে একটা সন্তানের ফুঁ দেওয়ার জন্য কল আনাইলে বলা তো আমার সন্তান কীভাবে হবে আমার বলাই বাসার আমার কোনো বাসার কোনো স্পর্শ করেনি আমার সন্তান কীভাবে হবে কল কাদা কালা কাদা এইভাবে হবে রবে নির্দেশ দিয়েছেন এভাবে হবে কো কীভাবে হবে বিশ্বাস করছি তো ফুঁ দিয়ে দিয়েছেন তিনি ফুর এক ফুঁয়ে এক ফুঁ এবং ইস এবং মারিয়ামের ওরসে জন্ম হয়েছে ইসা আলাহসাল্লা তুয়াল্লাম দুইটা জিনিসের মিল একটা ফু একটা ইসা এবং মারিয়ামের ওরসে দুইটা জিনিস দিয়ে জন্ম হয়েছে কিন্তু আমার শব্দ দরকার হচ্ছে ওইটা ইন্নি ওইদির রহমান মিঙ্কে তাকিয়া এটার পরে কিন্তু আর সামনে আগানোর কোনো সুযোগ নেই ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাই কেউ যদি বলে আমি আল্লাহ আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি তোমার তুমি আমাকে সামনে আগেও না তখন এটাকে অবশ্যই সম্মান করা উচিত রসুল্লা সাল্লা সাল্লামের তিনি বখারিতে একটা যে বখারিতে এক ইমরাতুল জুন বলা হয় ওনাকে এক মহিলা অনেক সুন্দর বলা হয়েছে ওনাকে বলা হয়েছে ইমরাতুল জুন অনেক সুন্দর ইত্যাদি 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 তো তারা প্রস্তাব দিল রসুল কাছে রসুল আপনি ওনাকে বিয়ে করেন কারণ কে বিয়ে করেন সুন্দর মানুষ রসুল কাছে বিয়ে দেবে তার তো এখন বিয়ে দেওয়ার পরে তো সে জিজ্ঞাসা করছে আশেপাশে মানুষদেরকে দুষ্ট প্রকৃতির মেয়েরা আসে না ওরা বলছে রসুল একটা শব্দ খুব পছন্দ করে এটা তো আউুজ বিল্লাহমিক আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার থেকে এটা করলে খুব পছন্দ করে তো সে রসুল আসলাম যখন তার ঘরে ঢুকলেন সে বলছে আউুজবিল্লাহমিক মনে করছে ভালো কথা বলতেছে তো রসিকুল্লা সাল্লাম বলছেন এল হাকিবিকে তুমি এমন একজন আশ্রয় চেয়েছ মহান আশ্রয় চেয়েছ আমি তোমাকে আর তোমার কাছে আসার কাছে তুমি তোমার পরিবারের কাছে চলে যাও এটা তালাক এটা তালাক বসে তালাক কেনায় তালাক বলে এটাকে এল হাকিব আহলিকে পরিবারের কাছে চলে যাও তোমার আগে দরকার কেনায় তালাক দিয়ে বিদায় করে দিলে মহিলা সারা জীবন কান্ত যে আমি কী করছি কী বো করলাম কেন এগোকামি আমি কারণে আমি আর আসলে ঘর সংসার করতে পারলাম না তো রসুল্লাহ সাল্লাহ আসালাম অস্তি একটা শব্দ বলেছে তুমি আশ্রয় চেয়েছো এমন এক আশ্রয়ের জায়গা যেখান থেকে কেউ আসে ফেরাতে উচিত না রসুল নিজেও তাকে ফেরত দিয়ে দিয়েছেন কিন্তু রসুল তো আর বুঝেন নাই তার মনের ভাবটা সে তো বলছে শুনছে যে এটা বললে শুধু বেশি সুন্দরী ছিল তো সময় সতীনরা এমন কিছু লাগাই দেয় যাতে করে এর যেন বউ হিসেবে না থাকতে পারে আমাদের চেয়ে সুন্দরী মেয়েরা আসবে কী করে ওর ঘরে তাই না ওনার ঘরে এটা চাইতো তো এই জন্য এটা ওদের ঈশ্বর কাতারে যেটা হয়েছে আল্লাহ মাফ করে ওনাদেরকে মানুষ তো ওনারা সেই কারণে তিনি যেটা বলেছেন এটা কিন্তু উনি রসল্লাহ সাল্লা আসলামকে অপছন্দ করে এটা নেই ইমানদার কখনো এটা অপছন্দ করতে পারে তো ইমানদার ছিলেন তো এটা বিষয়টা এরকম ছিল এই কারণে তো আমরা যে অংশটা শব্দটা আসি হচ্ছে কেউ যদি কোনো তোমার কাছে আশ্রয় চায় তাহলে আল্লাহর নাম নিয়ে আশ্রয় চায় তো তাকে তুমি আশ্রয় দিও অর্থাৎ তাকে তুমি তার আশ্রয়ে কোনো তার আঘাত করো না মানে তার দিয়ে এগিয়ে যেও না তাকে তুমি আশ্রয় দিও এটা হলো নির্দেশনা সর্বসম হাদিস তো এর এই জন্য কখনও যদি এরকম অবস্থা হয় যে কোথাও সাহায্যের জন্য আশ্রয় চায় সেটা ব্যক্তিগত আপনি ব্যক্তিকে করতে পারেন অনুরূপভাবে যদি কোনো হারাম কাজ থেকে বিরত থাকার জন্য আশ্রয় চায় যে তুমি হারাম কাজটা করো না হ্যাঁ এগিয়ে এসো না সেটাও আপনি করতে পারেন যেমন ওই রোগটিকে যখন আমরা হাদিসে পড়েছেন তিন লোক গর্তের ভিতরে পড়েছিল তাই না এর মধ্যে এক লোক আশ্রয় চাইছে বলছিল যে তুমি আল্লাহকে ইয়া করছি তুমি বিনা ইয়াতে হ্যাঁ বিনা সাবি তুমি তোমার ইয়ে খোলো অর্থাৎ বিয়ে ব্যতীত তুমি আমাকে নষ্ট করো সে কিন্তু চলে গেছিলো তো এরকম অবস্থা যদি হয় তাহলে ইমানদার উচিত হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় তাকে ভয় দেখানো ভয় দেখান আচ্ছা কেউ যদি কোনো এরকম অন্যায় করে হারামে ঢুকে যায় হারামা হারাম এলাকায় ঢুকে কী বি সেখানে আশ্রয় দেওয়া উচিত তাকে না হত্যা না করা উচিত যতক্ষণ পর্যন্ত সে সেখানে আবার আক্রমণ না করে বসে বুঝতে পারছেন তার উপরে খাওয়া দাওয়ার কমে যদি যত বের হতে বাধ্য হয় বের হলে তাকে ধরা হবে কিন্তু হারামের ভিতরে তাকে পাকড় না করা উচিত কিন্তু সেখানে যদি কোনো সে মানুষের উপর চড়াও হয় অথবা সেখানে অন্যায় করে তখন সেখান থেকে তাকে সেখানে তার উপর হদ কায়েম করা যাবে না বুঝতে পারছেন ওই জন্য আপনাদের মনে আছে জোয়াইমানের ঘটনা আপনি ঠিক বলেছেন জোহাইমানের ঘটনায় অনেকদিন অপেক্ষা করেছে ওরা কারণ দেখেছে কোনোভাবেই মাসালা কি করছে কারণ সে ভিতরে বসে রয়েছে কিছু করছে না পরে যখন সে মানুষ মারা আরম্ভ করছে তখন বুঝছে যে অবস্থা খারাপ তখন তো শরীরে বিধান জন্য জায়েজ হয়ে যায় কারণ নিয়ম নাই মানুষ মারা যায় আগে তাকে পানি দিয়ে এটা দিয়ে খাবার না দিয়ে বিভিন্ন চেষ্টা করেছে পরে তারা কি করছে মানুষকে আক্রমণ করা শুরু করেছে তখন বলছে যে এখন তো আমাদের জন্য জায়েজ হয়ে গেছে আর আগে জায়েজ না থাকলেও এইটা হলো বিধান অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হারানোর ভিতরে সে এলহাদ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে আক্রমণ করতে পারবেন না ভুল করলো সে বের তো হবেই বের হলে তখন তাকে পাকড় করে তার বিচারের ব্যবস্থা করেন আগ পর্যন্ত তাকে এই সময়টুকু তাকে আশ্রয় দিতে হবে এটা হলো শৈতের বিধান বুঝতে পারছেন কথাটা মানে যতক্ষণ পর্যন্ত হারার ভিতরে কাউকে হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত তাকে আপনি বা আক্রমণ না করবে বা মানুষকে ভয় না দেখাবে বা তো অপকারীদের বন্ধ না করবে বা ভাঙ্গা ভাঙ্গি শুরু না করবে ততক্ষণ পর্যন্ত আপনি কিছু তাকে অন্য আগের কোনো অপরাধের কারণে তাকে সেখানে তাকে আক্রমণ করতে পারবেন না সেখানে তাকে অপেক্ষা করেন বের হওয়া পর্যন্ত লোক চোখ লাগায় রাখেন লোক লাগাই রাখেন যে কখন বের হয় খাবার দাবার বন্ধ করে দেন সে বের হইতে বাধ্য হোক তারপর তাকে ধরেন যেটা করেছিল জুহাই মানের ঘটনায় যে আপনারা শুনেছেন সেই ঘটনা তাহলে এইরকম অবস্থাগুলোতে আমাদের কিন্তু এই মাসালাগুলো জানা থাকা দরকার কী করতে হবে এই জন্য আশ্রয় চাওয়ার বিষয়টা কারণ এটা কেন আজমত আজমত লেতা আজিম লে আজিম ইল্লাহ আল্লাহ সম্মান রক্ষার্থে যা আল্লাহ আল্লাহ রবুল ইজতের হারামের ভিতরে আসছে আল্লাহ রবুল্ ইজতের নাম ধরে চাচ্ছে সুতরাং আমি আল্লাহ শরীয়ত হিসাবে চাচ্ছে আমি কোনোভাবেই তার উপরে আক্রমণ না করি তার উপরে আক্রমণ না করি কারণ সে আল্লাহ রবুল ইজতকে সামনে এনে সামনে দাঁড় করিয়েছে আমার এবং তার মাঝে দাঁড় করিয়ে দিয়েছে হ্যাঁ ইনল্লাহ মারে অকাল ভেজিভাবে এরকম সে আমার সামনে দাঁড়িয়ে গেছে এখন আমি আর কিছু করলে এটা বিরাট অন্যায় হবে এই জন্য মান নিষেধ করা হচ্ছে তারপরে দেখেন এরপরে বলা হচ্ছে ও মান কুমফা কুম্ফা আজিবু এটা একটা বিরাট মাস আলা এই অংশটা আমরা আলোচনা করব বিস্তারিত ইনশাল্লাহ যে কেউ তোমাদেরকে দাওয়াত দেয় তার ডাকে তোমরা সাড়া দিও দাঁড়াকুম্ভের যে অর্থ আছে স্বভাব অনেক সময় আমরা ভুল করে থাকি এক ডাকা অর্থ হচ্ছে আসুন কী জন্য আসবেন আমার কাজটা করে দেন এটা একটা ঠিক আছে আরেকটা হচ্ছে আসুন খেতে আসুন দাওয়াত খাওয়ার সাথে আরেকটা হচ্ছে ডাকা পিছন দিক থেকে ডাকা আরম্ভ করছেন তাকে কথা শোনার জন্য এটা তো তো এই যে একটা হলো খাবার দাওয়াত একটা হলো সোনার দাওয়াত দিলে বেশ কম একটা হলো খাওয়ার দাওয়াতের সোনার দাওয়াত এখানে যেটা বলা এটা কিন্তু খাবার দাওয়াতের বলা হচ্ছে খাবার দাওয়াতের সোনার দাওয়াতের জন্য না মানে খাওয়ার দাওয়াতে কেউ যদি আপনাকে দাওয়াত দেয় হ্যাঁ সেটা অথবা একরাম সম্মান করার জন্য দাওয়াত দিচ্ছে সেটা তো এইটা কি ফরজ কি কিনা হাদিস এখানে যেটা আসছে ওমান দাড়া কুম্ফা জিবুহু যে কেউ তোমাকে দাওয়াত দেয় তার ডাকে তুমি সাড়া দিও একটা হাদিসও আমরা পড়েছি আপনারা পড়েছেন যে মুসলিমের যে সমস্ত খাসলত আছে হকল মুসলিম তাই না তাই না সেখানে মুসলিমের একে অপরের দাওয়াতে সাড়া দেওয়াটা এটা হক আরেক মুসলিমের হক এই দাওয়াতটা হচ্ছে এরকম কোন দাওয়াত এটা খাবার দাওয়াত খাওয়ার দাওয়াতে দাওয়াত দিলে সেটাতে সাড়া দেওয়াটা হচ্ছে হক কখনো কখনো এটার জন্য নফল সম পর্যন্ত পরিত্যাগ করতে হয় নফল সম কেন এই মানুষের তার মনটাকে সান্ত্বনা দিতে তার খুশি করতে হ্যাঁ এই জন্য দাওয়াত দিতে বলেছে দাওয়া আল্লাহ পথে যারা দাওয়াত দিবে তাদেরকে এইভাবে সাড়া দিতে বলা হয়েছে তাহলে এই দাওয়াতের বিধান কী এই দাওয়াতের বিধান কী ইমাম ইবনে হাজম জাহের রহমতুল্লা আলী এবং অনেক জমহুর আলী আলম বলেন যে উনি সার জাহেরিয়ার মত হচ্ছে এটা ওয়াজিব ওয়াজিব যেতেই হবে আপনার দাওয়াত দিছে যেতেই হবে আচ্ছা তবে জমহুরের মত অধিকাংশ আলমের মত হচ্ছে সব দাওয়াত ওয়াজিব না সব ওয়াজিব না একবার শেখ মোহাম্মদ সালে ওসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল দেখেন খেয়াল করেন কখনও কখনও আপনি রাস্তার মধ্যে একজনকে ফাই বলেন চলেন বাসায় চলেন বলে না আজকে বাসায় চলেন গাড়িতে নামার শোনা চলেন আজকে বাসায় চলে তো উনি বলছে এখন কি আমার ওয়াজিব হয়ে গেছে যাওয়া কঠিন মাসার তো এটা শেখ বলতেছে দেখো মানুষের অবস্থায় বুঝে বোঝা যায় সে আসলে কি যেতে বলেছে না এমনি সম্মান মুখে বলেছে এটা বোঝা উচিত তোমার তোমার বোঝা উচিত আমরা যখন সৌদি আরব গেলাম প্রথম একটা ঘটনা বলি তো আমরা ওস্তাদের বাড়িতে গেছি ওস্তাদ যখন এই খেয়ে দেয় আমরা হবে ওস্তাদকে দিই মানে তাড়াতাড়ি যে ভাই বসো তো আরও কতক্ষণ বসছি এরপর ওস্তাদ বলতেছে চলে ওস্তাদ যাই তাহলে চলে বসো আর কতক্ষণ বসছি মানে ওস্তাদ যাইতে বলতেছে মানে আমাকে যেতে সরাসরি যাও এটা বলতে চাচ্ছে না তার মন ইয়াতে বাদে মানে মানবিকতায় সত্যে বাঁধতেছে যাও বলতে পারবে না ওনারা বুঝতে পারছি আমরা পরে অনেকক্ষণ পর বুঝলাম যে এটা তো উনি আমার কোনো যেতে দেবে না কি বিপদে পারছি না ওস্তাদ আমার যেতেই হবে চলে যাবা তো তোমার তাহলে গাড়ি দিয়ে বসাই দেবে মানে মানে যতক্ষণ না আমি চলে যাব মানে জোর না করতেছি ততক্ষণ তিনি আমাকে ছাড়বেন না বুঝতে পারছেন এটা হচ্ছে কি বলে এটাকে মানুষের লাভাক্কা বলে আরবিতে মানে হসপিটাল সুন্দর এটা এটা একটা মর্যাদা কেউ খাইসেল চলে যান এটা অনেকটা লজ্জাজনক বিষয় মনে মনে হয় যেন দূর করে বের করে দিচ্ছে আমাকে এবার খাওয়ার জন্য আনছে এটা লজ্জাজনক বিষয় এই জন্য আরবদের মধ্যে এটা প্রচণ্ড এটা দেখা হয় এই জন্য কোনোভাবে আপনাকে চাবেন আপনি বুঝতে হবে যে আমার আসলে এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হচ্ছে না আমার যেভাবে কেটে পড়তে হবে বিভিন্ন অস্থিরা দিয়ে বেরো না আমার কাজ আছে কাজ তো কত কিছুই আছে তাই না রাস্তাঘাটে কাজ থাকে মানুষের কাজ তো আর গুণের কথা না মিথ্যা কথা না কাজ আছে তো চলে যাবে আর তোলে আবার ব্যবস্থা করবে আর আগ পর্যন্ত শুধু বলবে যে না আরও কতক্ষণ বসো কোনোভাবে আপনার বলবে না চলে যাও বের করে দেবে করবে না এটা এদের নীতিবিরুদ্ধ এখনও ওদের নীতিবিরুদ্ধ তো এখনও বাংলাদেশের মধ্যে অনেকে এটা নীতি আছে তো আমি এরকম অনেককেই দেখেছি বলে যে চলেন গাড়ি থেকে বলে চলেন আমি ওর নামলে কি করবো এখন বিরুদ্ধে আছি শেখের জিজ্ঞাসা শেখ মোহাম্মিন আল্লাহু আকবর তিনি অত্যন্ত আসলে ফকি ছিলেন ফকির নামস উনি বলছে একজন আর বুঝতে পারে যে আসলে কি বাধ্য করছে না এমনি শুধু সম্মান করতেছে সম্মান করে সম্মানের মধ্যে থাকা উচিত না এ কথা বলা উচিত না যে তুমি এমনি এমনি বলতেছ এটা বলা উচিত না বলুন তাকে বলা উচিত যে ঠিক আছে আমি আরেক দিন সময় করে ইনশালা আপনার সাথে দেখা হবে কথা হবে এটা একটা এটা একটা কি মৌখিক সৌজন্যবোধটা থাকা উচিত সৌজন্য বোধটা থাকা উচিত আর যদি দেখেছেন আসে বাধ্য করছে তখন তার ডাকে সাড়া দেওয়া উচিত যদি সুযোগ থাকে হ্যাঁ যে আসলে এরকম মানুষ পাবে না বলে দাওয়াত দিচ্ছে হ্যাঁ ধরেন আমাদের শ্যাককে আপনি পাইছেন দাওয়াত দিচ্ছেন রাস্তার মধ্যে এখন তার উচিত হবে যে আপনার মনের অবস্থা দেখে একটু সাড়া দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করা ঠিক না রাতের খাওয়ার নিষেধ আছে কিনা আবার জানি না তো এইভাবে যেটা দাওয়াতের মাসাল বুঝতে পারছেন তো এটা তাহলে বুঝতে গেল বোঝা গেল যে দাওয়াত সবগুলি কি নয় ওয়াজিব না যেটা জাহেরি মাসায় বলা হয়েছে কখনও মুস্তাহাব হয় কখনো ওয়াজিব হয় একটা সবার নিকট ওয়াজিব সেটা কোনটা জানেন অলিমা অলিমার দাওয়াতটা সবার নিকটে থাকাটা কি ওয়াজিব তবে কিছু কারণে সেটা ভিন্ন হয় কিন্তু মৌলিকভাবে এটা হচ্ছে আম কথা হচ্ছে ওয়াজিব অলিমাতে সারাদাটা ওয়াজিব কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন সারো তরামে তরামুল ওয়ালিমা সবচেয়ে খারাপ খাবার হচ্ছে অলিমার খাবার কেন ইউ আইলেই আইলে মান বা যে আসতে চায় না তারা ডাকা হয় বুঝছেন তো ওইয়ারু না আমার মানিয়া যে আসে তারে খাওয়ায় না গরিব মানুষ আসে ঢুকা নিষেধ তোর কাঠ কই এই কই তাই না আর যে আসতে চায় না তাকে জোর করে অনেক কিছু দেয়া হয় এটাতে এটা তারা আসতে এখন এটা এই জন্য স্বরসি এই কারণে যে সরসি এই কারণে যেহেতু গরিবদের নিষেধ করা হচ্ছে কিন্তু হাদিসে এরপর বলছে ওয়াম আল্লাম ইয়ুজিব কিন্তু যাকে আনতে চাচ্ছে যে এই ব্যক্তি যদি সাড়া না দেয় ফাঁকা দা আস রাসুল আল্লাহ রাসুলের অবৈধ হয়েছে কঠিন কঠিন অলিমার দামতে সাড়া না দিলে কঠিন অবস্থা আস আল্লাহ মানে গুণা অবাধ্যতা গুণ কবিরা গুণা হবে বলতেছে সুইয়া বোখারি মুসলিমের হাদিস যদি অন্য কোনো হাদিস এলে বলতাম যে আচ্ছা অন্য কোনো ব্যাখ্যা আছে কি না এটা অন্য কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই কঠিন অবস্থা হয়েছে এই জন্য আলেমরা বলেন যে এখানেও কিছু কি আছে শর্ত আছে শর্তগুলি পর্যালোচনা করলে মানুষের অনেক শর্তের কারণে কি হয়ে কমে যাবে শর্তগুলি একদম এক নম্বর শর্ত হচ্ছে হুসান যাকে পরিত্যাগ করা ওয়াজিব অথবা যাকে পরিত্যাগ করা সুনত এমন কোন দাওয়াত দানকারী এরকম ব্যক্তি নন বুঝছেন কি না যেমন বেদাতি বেদাহাতি আপনাকে যদি দাওয়াত দেয় তার বাড়িতে যেতে আমাকে দাওয়াত দিয়েছে ধরেন আমাকে একদিন দাওয়াত দিয়েছে ডাক্তার মতিয়ার রহমান আমি রাজি রাজি হয়ে না যেতে বলছি আমার বাড়িতে আসেন আমি আপনাকে বসাবো জায়গা মতো আমি আপনাকে আপনার দাওয়াত নিলাম না কারণ নিতে আপনার ওখানে গেলে আপনি আমার ব্ল্যাকমেল করবেন ছবিটা দিয়ে দেবেন তো উনি আসছিল এর ফলে সবাই আমার কত উনি তো রাজি সব রাজি হ্যাঁ আর আমার হালাল সব হালাল হালাল করে ফেলবেন তো যেখানে যাকে পরিত্যাগ করা যাকে যাকে ছেড়ে আসা তার থেকে দূরে থাকা শরীয়ত ওয়াজিব করেছে অথবা মাসনুন করে শূন্য করেছে ওয়াজিব করেছে যেটা কট্টর বেদাতি আহ্বানকারী আর শূন্য হচ্ছে যেখানে আপনার বেদাতি আহ্বানকারী না কিন্তু তারা আপনি ত্যাগ করতে অনেকেই সে নিজে ফিরে আসবে দিনের দিকে যে আমাকে আমার এই আয় হারাম দেখে আমার এইটা হারাম দেখে সে আসতেছে না আমার একটু ত্যাগ করা উচিত তাই না এরকম চিন্তা ভাবনা করা উচিত তাহলে এরকম এক নম্বর শর্ত হচ্ছে এটা যা দাওয়াত কবুলের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে লাই যাকে পরিত্যাগ করা ওয়াজিব অথবা দাঁতের পরীক্ষা করা শূন্যত এরকম দাওয়াত দানকে এরকম ব্যক্তি যেন না হয় এরকম ব্যক্তি না হতে হবে এক নম্বর দ্বিতীয় শর্ত হচ্ছে যে ওখানে এমন কিছু হতে পারবে না যেখানে দাওয়াতের ক্ষেত্রে সেখানে ধরেন গান বাধ্য হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে কী হচ্ছে গান বাধ্য হচ্ছে অথবা ধরেন ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে আপনাকে দিছে হ্যাঁ ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে গতকাল গেছে না আপনাকে দাওয়াত দিছে বুঝতে পারছেন অথবা পয়লা বৈশাখ উপলক্ষে দাঁড়াত দিছে অথবা সববেলা তো উপলক্ষে দাঁড়াত ঠিক আছে জামান এবং মাকান দুইটাই দুইটার অবস্থা আছে এখানে আপনাকে দাওয়াত দিছে এই উপলক্ষগুলিতে অথবা এমন জায়গা যেটা হারাম জায়গা আপনি জানেন যে এটা কি অমুসলিমদের কোনো জিনিসে দাওয়াত দিচ্ছে আপনাকে সেই দিন সে উপলক্ষে দাওয়াত দিচ্ছে সেখানেও আপনার যাওয়া যায় হবে না যদি আপনি গিয়ে সেটাকে সরিয়ে ফেলতে পারেন তাহলে দুই কারণে যায়জ একটা হচ্ছে জ আপনি দাওয়াতের দাওয়া সরাই দুই কারণে যায়জ না শুধু ওয়াজিব হবে তখন আপনার জন্য যাওয়া যদি সেটা সরাই দিতে পারে গিয়ে যদি আপনি বন্ধ করে দিতে পারেন আপনি যাওয়ার কারণে গান বাদ্য বন্ধ হয়ে যাবে শর্ত দিলেন যে আমি যাবো তো শর্ত সে গান বাইতে চলতে পারবে না তাহলে আপনি এই বিয়েতে যাবেন যাই বলবেন যে দেখো গান বন্ধ চলবে না হ্যাঁ গান বাদ্য চলবে না তোমাদের এই সমস্ত অন্যায় কাজ সহ্য করা হবে না বন্ধ গান বাদ্য বন্ধ করে দাও তোমরা আমি যাব এখন তো দেখলাম গতকাল ছিলাম পুরান ঢাকায় আমরা এখান থেকে ওয়াজ করতেছি ওখানে দেখলাম যে বিরাট ব্যান্ড সঙ্গীত নিয়ে রাতের বারোটা একটার দিকে বিয়ে হচ্ছে তো আমাদের সাথে যারা ছিল ওরা বলে কী হচ্ছে বললো কী আর হচ্ছে বিয়ে হচ্ছে তো একজন দেখলাম যে পুরান ঢাকার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবো পুরান ঢাকায় শুধুমাত্র এই কাম হয় আকাম হয় এগুলো বলতে আরম্ভ করেছি আমি শুনে থাকলাম আসলে হতে যদি হয় সত্যি বলা তো অধিকার আছে যাতে বন্ধ হয়ে যায় তো আমরা তো গেছি দাওয়াতে ওয়াজ করতে ওইখানে তো আর আমরা যাইনি তাই না ওখানে গেলে আমাদের জন্য যাওয়া হতো না কিন্তু যদি আমি যাওয়ার কারণে বন্ধ করতে পারি তো আমার জন্য যাওয়া ওয়াজিব হবে কারণ বিয়ের দাওয়া অস্বীকার হতে পারতেছি না দ্বিতীয় হচ্ছে আমি তাকরিকাল মন কার অন্যায় কাজটাকে বন্ধ করতে পারতেছি অন্যায় আমি যাওয়ার কারণে যদি অন্যায় কাজটা বন্ধ করা যায় তাহলে আমার যাওয়া সেখানে কী হয়ে যাবে ওয়াজ হয়ে যাবে কারণ নয় তো অন্যায়টা বন্ধ হচ্ছে না তো এই যে অবস্থা কিন্তু যদি কোনো আপনার যাওয়ান সেখানে কোনো আসর করবে না হারাম হারামে থাকবে আপনার জন্য হারাম হবে সেখানে যাওয়া সেখানে অংশগ্রহণ করা কী হবে হারাম হবে হ্যাঁ কারণ আপনি এই গুণা নিতে অংশগ্রহণ করতে পারেন না কারণ একটা গুনার কারণে আপনার ওটা ওটা করতে পারেন না কারণ এইটা হচ্ছে লাজেম আর হচ্ছে মোতাহাদি গুণাটা আপনার হয়েই যাবে আর ওর আরেকজনের ডাকে সাড়া দেওয়াটা হচ্ছে আরেকজনের জিনিস আপনার গুণা হচ্ছে ওখানে ও অন্য কারণ এটা হচ্ছে সরাসরি গুণা আপনার হচ্ছে সুতরাং আপনি এখানে এই গুণার কাজে সরি হতে পারেন না আচ্ছা তিন নম্বর শর্ত হচ্ছে দুইটা শর্ত বলছি ঠিক আছে যে স্থানে অথবা যেই সময়ে দাওয়াত দিলে কি হবে অন্যায় হবে সেখানে আপনার যাওয়া যাবে না শর্ত হচ্ছে এটা তিন নম্বর শর্ত হচ্ছে যদি দাওয়াত দানকারী মুসলিম হয় তখন তার ডাকে সাড়া দিতে হবে অমুসলিম হলে আপনার এটা বাধ্যতামূলক না অনেকে বলে যে আমার দাওয়াত দিছে আমার বন্ধু ক্লাসমেট রুমমেট বেসমেট কত রকমের কথা বলে যায় এবং বলে যে হ্যাঁ দাওয়াত দেওয়ার দাওয়াতে কবুল করতে ফরজ আর জানিস নাই যে এটা শর্ত হচ্ছে অমুসলিমের দাওয়াত নয় মুস দাওয়াত হচ্ছে মুসলিমের দাওয়াত কারণ রসুল্লাহ আসলাম বলে দিয়েছেন যে হকুল মুসলিমে আল আল মুসলিমের চিত্র মুসলিমের হক আর মুসলিমের ছয়টি মুসলিমের হক বলেছে সেখানে আপনি অধিকাংশ খেতাব মুসলিমদের উপর করতে বর্তায় আপনি এটাকে কাফেরদের উপর নিয়ে গেছেন কেন এদের সাথে একসাথে খাই লি অনেকেই এটা জানা উচিত আমাদের অনেকে একসাথে ইয়া করে খায় ম্যাস করে খায় তাই না ম্যাস যদি আপনার সুযোগ থাকে চাকরি করেন ধরেন কোথাও সেটা হচ্ছে ধরেন আমাদের কিছু ভাই আমাকে বলেছে যে ইউরোপ আমেরিকা অথবা সিঙ্গাপুরে চাকরি করে ওখানে এমন অবস্থা যে আপনি ইচ্ছাগুলো আরেকটা ম্যাথ করতে পারতেছেন না সেখানে আপনাকে রুম থাকতে হচ্ছে ওদেরকে তো এরকম অবস্থায় আপনি কি ওদের সাথে একসাথে খেতে পারবেন যদি বাদ্য না হন তাহলে আপনি খেতে পারবেন না খারাপ বাধ্য হচ্ছে আপনি আর কোনো সুযোগ পাচ্ছেনই না অন্য কোথাও বাজারও হোটেলও খেতে পারছেন না তাহলে আপনি কিন্তু তাদের সাথে খেতে পারবেন না কারণ রসোল্লা সাল্লা বলেছেন আ তা দুই আগুন কাফের এবং ইমানদার আগুন একসাথে উঠতে পারে না অর্থাৎ দুই দোয়া একসাথে উঠবে না এটা উঠে নিষিদ্ধ একসাথে চলবে না এটা আর যদি এমন হয় আপনার খাবার সে খাবার চাইছে তাহলে দিতে পারবেন যে আমাকে শরীর নয় খাওয়া মাঝে মধ্যে এটা হচ্ছে আপ তার অধীন হয়ে থাকলো কিন্তু সে যেন আপনার খাবার রান্না বা তার কর্মকাণ্ডে শরিক হইতে না পারে আপনি তারা খাওয়াইতে পারেন কত মানুষকে খাওয়াইতে খাওয়াতে পারেন রসুল্লাহ সাল্লা ইসলাম বলছেন তা সদা কো আল্লাহ আলিয়া দিয়ান দিন মানে এমন মানুষকে সদগা করতে পারে কোনো সমস্যা নেই সদাকা হিসাবে তাকে দিতে পারেন অথবা সে বললো যে আমি কিছু শরীরকে সেটাও নিতে পারবেন কিন্তু সে যেন কোনোভাবেই কী বলে দায়িত্বপ্রাপ্ত হইতে না পারে জিনিসটা আপনার অধীন থাকতে হবে আপনি ইচ্ছা করলে খাওয়াবেন ইচ্ছা করলে বলে বাবা আগামী মাস থেকে তুমি আউট কোনো সমস্যা এরকম যে হতে পারে মানে আপনি হবেন পরিচালক সেই জন্য এটার ভিতরে না ঢুকতে পারে কোনোভাবে সমান সমান হওয়ার কোনো সুযোগ নেই তো এইটা একটা বিরাট পয়েন্ট কিন্তু মনে রাখবেন আরেকটা হচ্ছে যে কোম্পানি করে দিয়েছে আপনি কিছু করেননি কোনো কোনো জায়গাতে কোম্পানি করেছে সবাইকে খাওয়ায় কোম্পানি মানে হাজার হাজার নাগর ইয়ে আছে তাদের যেমন ওই যে হোট ইয়ে আছে কী বলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বা হোটেল বিভিন্ন জায়গাতে অনেক কোম্পানির হচ্ছে এরা সবাই খাবে একসাথে তো এদের জায়গায় আপনি কি খেতে পারবেন আপনার অন্য কারণে খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে খেতে পারবেন না কোনো ব্যবস্থা নাই তখন আপনাকে সেখানে খেতে পারবেন তবে রান্নাকারী জবেকারী এগুলি যদি কোনো অমুসলিম আপনি যত কিছুই হয় কোনো ক্রমে আপনি খেতে পারবেন না যদি না মৃত্যুর আশঙ্কা না দেখা দেয় তখন আপনি খেতে পারবেন কিন্তু তারা যদি রান্নাঘরে অমুসলিম হয় সেটা খেতে পারবেন না আমি একবার গেলাম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা একটা শ্রীলঙ্কার মানুষ তো জানে না বৌদ্ধ অথবা বৌদ্ধ অথবা হিন্দু দুটোর একটা মুসলিমরা খুব কমই তো খাওয়ার সময় আমি খুব চিন্তা পড়ে গেলাম যে আমাকে হয় আজকে রুটি খেতে হবে এত কিছু নেই রুটি আর মাছ কারণ আর জবে করে নাই কেউ তো আমি রুটি আর মাছ নিয়ে বসে চিন্তা করতেছি তখন আমার উপরস্থ যে ইয়া আছে অফিসার সে আসে বলতেছে এ করতেছে কেন আমরা মুসলিম ইয়ানি নিয়ে আসছি তোমাদের অবস্থা দেখে মুসলিম পাশাপ নিয়ে আসছে কারণ আমরা জানি যে তোমরা খাবনা না তুমি আরামে খেতে পারো এগুলি এই মুসলিমরা জবে করছে আমরা যাই কাছে তো বাধ্য হয়ে পরে খাওয়া শুরু করলাম তো আরামের খাওয়ার তো আরাম না করি যেহেতু মুসলিম দিয়ে রান্না করা হিসেবে সারা আমি তো না খেয়ে রুটি নিয়ে বসে আসিলাম খাবো না বুঝে যাচ্ছে তো রাতের বেলা যে কষ্ট পাইছিলাম সে দুঃখ হইলো রাতে যদি জানতাম তো রাতেও পালো করে খেতাম আলাদা হাল তো এরকম অবস্থাতেও দাওয়াত দিলে অমুসলিমদের দাওয়াত মেনে নেয়া কি ফরজ ওয়াজিব না আমার জন্য মুসলিমের দাওয়াতকেই বাধ্যতামূলক করা হয়েছে শরীয়তে হ্যাঁ অমুসলিম দাওয়াত নিতে বাধ্য না এই জন্য তবে যদি কোনো অমুসলিম দাওয়াত দেয় সেটাকে হারাম বলা যাবে না মানে সেটা সেটা সাড়া দিয়ে হারাম বলা যাবে না কয়ো জানেন রসুল্লাহ সাল্লাইসাল্লামকে ইহুদিরা দাওয়াত দিছে রসুল কিন্তু গেছেন রসুল গেছেন তারা একবার একটা ছাগল দিয়েছেন ছাগল গোস্ত খাইছেন যে ছাগল বিষ ছিল মনে আছে করোনাটা আচ্ছা আবার রসোল্লাহ সাল্লা সাল্লামকে একবার দাওয়াত দিয়েছেন ইহুদিরা এমনি পরিবারে স্বাভাবিকভাবে তিনি খেয়েছেন এটাও পরি দাওয়াত খেতে গিয়েছেন হাদিসে আছে। অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাহ আসালাম বাড়ির আর গোস্ত যেমন সেটাও বাড়ির বাড়িরা তখন দাস ছিল দাস ছিল ওদের কে দিয়েছে জানেন নাই মুসলিম অমুসলিম জানা যায় নাই তো তিনি কিন্তু সেটা খেয়েছেন তাহলে বোঝা গেল যে অমুসলিমদের দাওয়াত নেওয়া যাবে না এটা কিন্তু আমরা বলি নাই কি বলছে এটা ওয়াজিব না এটা নেওয়া ওয়াজিব না বাধ্যতামূলক না তবে নিতে হলে আপনাকে অবশ্যই কিছু জিনিস মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে তারা যদি হ্যাঁ জবাইয়ের বিষয়টাকে তাদের সিঁয় থাকতে হবে এটা কি শরীয় আল্লাহ নামে জবাই হয়েছে কিনা অথবা যে আহলে কিতাব হলে আপনার এটার প্রয়োজন নেই আহলে কিতাব যদি আল্লাহ নামে আহলে কিতাব হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে আহলে কিতাব কারা ইহুদি এবং ইহুদি এবং না সারা এবং ইহুদিব নাচারা এরা তাই তো এর বাইরে কিন্তু কোনো আহলে কিতাব নেই হিন্দুদের দাওয়াতে এই জন্য এই জায়গাতে এসে মানে তাদের জবাই খাওয়া যাবে না কিন্তু আহলে কিতাবদের দাওয়া জবাই খাওয়া যাবে একটা শর্ত কয়েকটা শর্ত আছে এক নম্বর সত্য হচ্ছে সত্যি সত্যিই তারা আলোকিতাব হইতে হবে বুঝছেন কিনা বর্তমান অধিকাংশ ইহুদিন আসার হচ্ছে নাস্তিক এরা আল্লাহরূপ বিশ্বাস করেই না এরা নামকে নাম নাম নামমাত্র নামমাত্র ইহুদি খ্রিস্টান নামমাত্র কি গির্জা তাদের নাম আছে বিয়ের সময় যাইতে একবার আর অথবা কোনো সময় তারা কিন্তু আর এটাকে কোনো কিছুই মনে করে না এই ওরা কিন্তু নাস্তিকের পর্যায়ে পড়ে ওদের আর খাওয়া যাবে না দ্বিতীয়ত ওদের মেয়েদের বিয়ে করা যাবে না কেন আল্লাহ শর্ত করেছেন ওল মসানা তুমিল্লা অতুল কিতাব পবিত্রা হতে হবে এ মস্তানা তো পবিত্রা আহলে কিতাব জন্য যারা পবিত্রা আর এদের পবিত্র না উজবিল্লা খুঁজে পাওয়া যাবে না হাজারে একটা হ্যাঁ পবিত্র মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন এই জন্য আমাদের দেশে যারা যায় ওখানে কী করে কন্ট্রাক্ট বিয়ে করে কন্ট্রাক্ট ম্যারেজ করে হারাম এবং সেটা ইমানদারের জন্য হারাম ইমানদার তার সন্তান কোথায় রাখবে এটা কিন্তু শরীর নির্দেশনা দিয়ে আছে কাফের কাছে কোনো সন্তান ইমানদার জন্ম দিতে পারে না তিন নম্বর যে শর্ত থাকতে হবে সেটা হচ্ছে যে যদি বিয়ে করে সন্তান হতে হবে মুসলিম নামে মুসলিমের অধিকার হতে মুসলিম হয়ে যেতে হবে কোথাও যদি কোনো এরকম বিয়ে করে যেখানে আইনে বলে যে মুসলিমের দেশে নিয়ে আসা যাবে না সেখানে বিয়ে করা যাবে না যেমন ইউরোপ আমেরিকায় সেখানে আপনার সন্তান রেখে দেবে আপনাকে আনতে দিবে না হ্যাঁ আপনার সন্তান বড় হইলেও রেখে দেয় আর ছোটো দূরের কথা হে মহিলাই নিয়ে যায় সেখানে মহিলাদের রাজত্ব চলতেছে পুরুষের রাজতোষ চলে না ওই সময় সুতরাং আপনি ওইখানে বিয়ে করার অর্থ হচ্ছে কি ইচ্ছা করে নিজেকে অপমানিত করা দিনকে অপমানিত করা এবং সন্তান সন্ততিকে থেকে ইহুদি বানিয়ে দেওয়া এটা এই জন্য জায়জ নেই আমরা কি পিছনে বুঝতে পারছি আচ্ছা এখন আমরা এই জায়গায় আসি দাওয়াতের মাছরা আসি এটা তো আরেক মাছরা অতিরিক্ত মাঝখানে বলে ফেললাম দাওয়াতের মাছ ক্ষেত্রে যদি অমুসলিমরা দাওয়াত যাওয়া যাবে তবে শর্ত হচ্ছে খাইতে হবে এমন জিনিস যা তারা জবে করে না এবং যাতে তারা মদ দেয় নাই বা শুকরের গুস্থ দেয় নাই বা তাতে এমন শুকরের চর্বি দেয় নাই বা হারাম কিছু দেয় না এটা আপনি শির হতে হবে তারপর আপনি খেতে পারবেন হারাম কিছু দেয় নাই এটা কোনো সমস্যা নাই আল্লাহ তাল্লা কোরআনকারিম বলেছেন যে যারা তোমাদের সাথে যুদ্ধ করেন তাদের সাথে তোমরা স্বাভাবিক আচরণ করতে আল্লাহ তারা তোমাদের নিষেধ করে না এর অর্থ হচ্ছে যারা আমাদের দেশে আজ বসবাস করে তারা যেহেতু যুদ্ধ না হয় হারাম মারামারি কারি না হয় তাদের জায়গাতে কখনও কখনো আপনি যাবেন তাদের বিয়ে অনুষ্ঠানে বিভিন্ন জায়গাতে যাইয়া দেখাবেন কেন যেন প্রতিবেশীর একটা হক আছে এবং থাকা সেই হক অনুসারে আপনি সেখানে উপস্থিত হতে পারবেন পেয়ে বিয়ে তো অনুষ্ঠানে বলবেন হ্যাঁ ঠিক আছে আমি আসছিলাম তবে সরাসরি হক কথাই বলবেন আমার দিন পারমিট করে না আপনাদের এই গুস্তটা খাওয়া এই জন্য আমি খাচ্ছি না আমার দিন পারমিট করে না আমি আসছি আপনাদের সাথে আছি বিয়ে হোক আপনার আমার কোনো আপত্তি নেই কিন্তু এইটা হালাল না হওয়ার কারণে আমি খেতে পারছি না যদি বলে যে আপনাদের জন্য ভিন্ন ব্যবস্থা করছে তাহলে কিন্তু খাইতে খাইতে হবে আপনাকে কেন এটা ভালো ব্যবস্থা করেছে তার মন রক্ষা তার তাকে অপমান করা কিন্তু ইসলাম বলে না যাকে তাকে যেখানে সেখানে অপমান করে দেওয়া ইসলামী নির্দেশনা দেয় না কারণ ইসলাম তাকে সুন্দর ব্যবহারের মাধ্যমে দিনের দিকে আহ্বান করতে বলে আপনাকে বুঝতে পারছি আচ্ছা এখন আর চার নম্বর শর্ত তিন নম্বর শর্ত শেষ হলো আদিস্ট মান দাড়াকুম্প আজিবু আদিষ্ট হচ্ছে এটা যে তোমাদেরকে ডাকে তার ডাকে তোমরা সাড়া দাও এই ডাকা হচ্ছে দাওয়াতে খাওয়ার দাবারের দাওয়া চার নম্বর শর্ত হচ্ছে আল্লাহ একুণা কাসব হারাম হারাম উপার্জনের ব্যক্তি যে দাওয়াত দিছে ওই ব্যক্তি উপার্জন হারাম হতে পারবে না কারণ আপনি এ এখন খাইলে সেটা হারামে হবে কার হারামে খাবেন এখন প্রশ্ন হচ্ছে এটা যে দেখা যাচ্ছে যে রসুল্লাহ সাল্লু তিনি কিন্তু ইহুদির দাওয়াত খাইছে ইহুদিরা কি সব হালাল খায় হারাম খায় তাই না এই জন্য এয়া হচ্ছে উত্তম হচ্ছে যেই ব্যক্তি সরিয়া সম্পর্কে জানে যে যে তাদের ক্ষতির আশঙ্কা করে এক অথবা তার ইসলামের দিকে মাইলানের আশঙ্কা করে যে আমি যদি যাই ইসলামের দিকে ঝুঁকবে তারা ইসলাম গ্রহণ করবে এরকম আশা করে যে ব্যক্তি তার যেন উচিত হচ্ছে তখন ডাকে সাড়া দেয়া যদিও হারাম হোক ভালো হয়ে যাবে লোকটা আমি যদি যাই কথা শুনবে এরকম তার ডাকে সাড়া দেওয়াটা উচিত যদিও সে হারাম খায় বুঝতে পারছেন কথাটা হ্যাঁ আর কোন কোনো কোনো আলেম মতে তার হারাম অর্জনটা তার জন্য আপনার খাবারটা হারাম নয় এটা হচ্ছে বিশুদ্ধম এটা হচ্ছে বিশুদ্ধম আগেরটা কী বলছিলাম প্রথম মতটা কী বলছিলাম যে মনে রাখেন যে প্রথম হচ্ছে যাবে না এটা হচ্ছে কথা যাবে না ততক্ষণ পর্যন্ত না তার দিন সে দিনের দিকে ফিরে আসবে হারাম ছেড়ে দিবে এরকম আশা করা পরিপূর্ণ আশা করা না যায় অতক্ষণ পর্যন্ত সে ওখানে যেতে পারবে না ওটা খেতে পারবে না আর দ্বিতীয় মত হচ্ছে এটা অর্জনটা তার খাবারটা অর্জনের সাথে খাবার মিল হবে না কারণ খাবারগুলি কি হয় আলাদা জিনিস হয় খাবারের মধ্যে কোনো হারাম হারাল লেখা নেই যতক্ষণ পর্যন্ত না সেটা আল্লাহর নাম বেতন করা জবে হবে করা হবে আলাদা মশালা কিন্তু খাবার যদি কোনো জিনিসটা ব্যাজ্যিকভাবে হালাল হয় সেটা আপনি তার অর্জনের কারণে হারাম করতে পারেন না এটা হচ্ছে আসলে একটা বিশুদ্ধতম এটা হচ্ছে সবচেয়ে বেশি বিশুদ্ধ মত এই জন্য কারণ রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি ইহুদিদের দাওয়াত খেয়েছেন ইহুদিরা কুশির জীবী ছিল সুদ খাইত গোশ খাইত দুনিয়া সব উল্টা পাল্টা করত ইহুদি চেয়ে খারাপ মানুষ হয় এরা এত খারাপ এরা এদের দাওয়াত তিনি খেয়েছেন কি রসুল্লাহ সাল্লাহ আসলাম বাড়িরা রাদি আল্লাহ আনহা তাকে একজনে একজনের সদকা দিছে যে কে দিছে তো কেউ জানে না রসুল বলছে বাড়িরা তুমি তোমার জন্য সদকা হলেও আমাকে দিলে তুমি কিন্তু আমারটা হাদিয়া হয়ে যাবে বুঝে না ইয়েদ পরিবর্তন হুকুম পরিবর্তন হয়ে যায় ওই লোকে হারাম কামাই করলো আমাকে যে খাওয়াচ্ছে এটা হারাম হওয়া জরুরি না তবে ইমানদার খেয়াল করবে আমি এটা বলি এটা ইমানদার খেয়াল করবে সব সময় যে ইমানদার সময় খেয়াল করবে যে আমার দ্বারা যেন দিনের উপকার হয় সেটা উপকার কি আপনি যদি যান আর সে যদি হারাম যদি ডুবে থাকে তাহলে আপনি যাবেন না আপনি বলেন যে আমার দ্বারা উপকার হয় যে আমি যদি বুঝাইতে পারি তাকে আমি না গেলে তার মধ্যে টনক নড়বে সে বলব যে আমি তো সারাদিন হারামে খাচ্ছি ওই লোকটা আসে না আমার বাড়িতে ভালো মানুষটা কেউ আসেন আমি হারাম থেকে ফিরে আসি তাহলে আপনি তার সেখান থেকে তার হারাম তার হারাম তার সেখানে যাবেন না না গেলে সে কিন্তু কিছু টনক নড়বে বুঝতে পারছেন আর যদি এমন হয় কারণ হালাল হারাম মিশ্রিত সম্পদ আছে খেয়াল রাখবেন সবচেয়ে তাহলে কিন্তু আপনার দাওয়াত জবাব যেতেই হবে আপনাকে কারণ হালাল হারাম মিশ্রিত অর্থ হচ্ছে আপনি এটা হারাম নয় অর্থাৎ কারো ধরেন বলি কেউ ঘুষও খায় আবার নিজের বেতন বেতনের টাকাও আছে দুটোই আছে এবার আপনি যদি মনে করেন যে সে তো ঘোষ খায় গোশ খাইলে ঘুষের টাকার হিসাব করবেন না তার তো বেতনও আছে আপনাকে সে ঘোষ খাওয়াচ্ছে এটা বিশ্বাস করবেন না যতক্ষণ ততক্ষণে না বলে যে তোমার ঘুষের টাকা খাওয়াই দিলাম এটা হলে আলাদা কথা তোর তোর টাকা খাওয়াই দিচ্ছে এটা ততক্ষণ পর্যন্ত আপনার হিসাবে তার হালালও আছে হারামও আছে আপনার তার দাওয়াতে ছড়ি হবেন শরিক হওয়া তখন তার জন্য আপনার জন্য তখন শরিক হওয়াটাই হচ্ছে আপনার জন্য নির্দেশনা ছড়িয়ে নির্দেশনা আচ্ছা এখন আসেন যদি যারা বলেছে যে হারাম কোনোভাবে যেতে পারবে না এক প্রথম মত না একটা তারা বলে যে হারাম অনুষ্ঠানে তার বিধান হবে কোন কোনটা বড় হারাম কোনটা ছোটো হারাম বড়ো হার বুঝেন একজন মানুষ তাবিল করে খায় অপব্যাখ্যা করে খায় কী যে আমি তো শ্রম দিচ্ছি অতিরিক্ত শ্রম দিচ্ছি আমাকে একটু বেশি পয়সা দিছি। এটাতে ঘুষ মনে করতেছে না দেখেন না স্পিড মানি করতেছে না আরেকজন মানুষ সরাসরি খাইতে আছে তাই না তো দুইজনের মধ্যে কিছুটা কিন্তু মানসিকভাবে বেশ কম আছে তো যে অপাপ বোধ যার আছে তারটা কেউ বলে তারটা খাওয়া যাবে তার পাপ বোধটাও নাই তারটা কাছেও যাওয়া যাবে না এটা ওই দলটা যারা বলছে যাওয়া যাবে না ওদের কথা আর আমরা আগেও বলেছি দ্বিতীয় মতটাকে আমরা প্রাধান্য প্রধান সেটা কি যাওয়া যাবে যাওয়া যাবে তবে শর্ত হচ্ছে যেটা বললাম যে যদি হ্যাঁ শর্ত হচ্ছে যদি তার তার অর্জনটা তার আর আমার যদি হারা হারাম মিশ্রিত হলে খাওয়া যাবে নিঃসন্দেহে আর তার আমাকে যা খাওয়াচ্ছে সেটা আমি হারা বিষয়ে ধরবো না কারণ আমি দাওয়াতের অনুসরণ করতে এসেছি আমার তার উপকার হলে টনক নড়লে লোকটার উপকে দিন হারাম ছেড়ে দিবে তাহলে আমার সে দাওয়াতে সাড়া দিতে হবে এখন বলতে পারেন যে এই আর কোনো শর্ত আছে কিনা আরও শর্ত আছে কটা শর্ত গেলে চারটে শর্ত গেছে পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে আপনি তার দাওয়াত খেতে গিয়ে কোনো ওয়াজিব পরিত্যাগ করতে পারবেন না দাওয়াত খেতে গিয়ে আপনি দাওয়াত ওশিলা দিয়ে আপনি এমন খানায় খাইলেন যে পরজ নামাজ ছুটে গেল তাই না অথবা আপনার নিজের কর্তব্য কর্ম বাদ দিলেন কিছু মানুষ আছে দেখবেন তিনি এমনি চাকরি করে সরকারি অথচ তিন দিনের জন্য চার দিনের জন্য চলে গেছে কি কী জন্য চলে গেছে ওরা কে বলছে দেখো পরজ তাদের বাদ দিয়ে গেছে আপনার সরকারি দায়িত্ব এটা তাই না আপনার যদি কোনো দায়িত্ব থাকে দায়িত্ব না থাকলে একটা কথা আছে দায়িত্ব নেই অথবা দায়িত্ব অনুসারে পালন করে দিবেন এটা আলাদা দায়িত্ব থাকলে আপনি কিন্তু দায়িত্ব পূরণ না করে যেতে পারবেন না ওয়াজিব যদি ত্যাগ হয়ে যায় তখন সেটা কিন্তু আপনার জন্য যাওয়া যায় না এর চেয়ে এর চেয়ে বড়ো ওয়াজিব ত্যাগ করে আপনি ওয়াজিব পালন করতে পারবেন না বুঝে আসছে ছয় নম্বর হচ্ছে যে দাওয়াত দিলে যে দাওয়াত দিসে আপনি দাওয়াত যদি কোনো গ্রহণ করে আপনার ক্ষতি হয় কীরকম ক্ষতি হয় আপনি দাওয়াত বাড়ি হচ্ছে সেটা এখন আপনার দাওয়াত দিছে আমার বিয়ের দাওয়াত চিঠাং যাইতে আপনার কী ক্ষতিও জানেন আপনার কর্তব্য কর্মক্ষতি হয় আপনার স্বাস্থ্যের ক্ষতি হয় আপনার টাকা পয়সার ক্ষতি হয় এত কিছু কষ্ট করে আপনি ওখানে কীভাবে যাবেন হাদিসে বলছে লা দরারা ও লা কষ্ট দেওয়া একটু আগে বলেছি ক্ষতি সহ্য করা যাবে না ক্ষতি করাও যাবে না কারো ক্ষতি নেওয়াও যাবে না কারো করা যাবে না ক্ষতি বন্ধ করতে দেওয়া যাবে না বন্ধ করতে হবে সুতরাং আপনি যদি কোনো দেখেন যে আপনার পরিবার পরিজনের প্রয়োজন রয়েছে আপনি দাওয়াত খেয়ে চলে গেলেন দাওয়াত পাইয়ে এই ওয়াজিব আদায় করতে চলে গেলেন এর চেয়ে বড়ো ওয়াজিবটা আপনার পরিবারকে দেখা সেটা কে দেখবে তাহলে এই জন্য আপনার তখনও এই ছয়টি শর্ত পূরণ করার সাপেক্ষে আপনার জন্য কি দাওয়াত কবল করা কী বাধ্যতামূলক বুঝাতে পারছি দাওয়াতের হক হক দেখাইয়া সে যেন উল্টাপাল্টা না করে অনেক সময় কিন্তু আমরা দেখেছি দাওয়াতের মানুষ দাওয়াতের ভয় থাকে জানেন দাওয়াত দাওয়াত যেন না দেয় আমার জন্য ভুলে দেয় মনে করে কেন তা টাকা পয়সা নাই কিন্তু দাওয়াত দিলেই কিছু একটা নিতে হয় এই ভয়ে হ্যাঁ অনেক সময় ভয় থাকে এটা কিন্তু একটা বাস্তু এরকম এটাও কিন্তু ক্ষতির অন্তর্ভুক্ত অর্থাৎ ক্ষতি করে তিনি দাওয়াত ঋণ নেয় এবারে ঋণ বুঝলেন টাকা পয়সা নাই এখন কি করে দাওয়াত দিতে হচ্ছে কী করে দাওয়াত যাইতে হচ্ছে তো দোস্ত এটা দাও এটা দাও অথবা শুধুর উপরে ঋণ নিয়ে অনেক সময় যাইতে হবে মানুষ এটা কিন্তু একটা অন্যায় জন্য এটা করা যাবে না ওই আপনি একটা দাওয়াত ওয়াজি পালন করার জন্য হারাম নিজের উপরে কেটে নিয়ে আনতে পারেন না এটা করা যাবে না বরং আপনি কি তখন ইয়াতে অত্যন্ত সৌজন্যতার সাথে তাকে অফেস করবেন যে আসলে অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছে বিভিন্ন কর্মকাণ্ড আছে আমার ওই দিনে এই ব্যস্ততা আছে ব্যস্ত আগে মানুষের কত ব্যস্ততা আছে সলাতের মধ্যে একটা ব্যস্ত সলাত এলা সৌগরাত এটাও মানে আপনি হারাম বলবেন মিথ্যা বলবেন না তবে কি করবেন হ্যাঁ ইন্ডিল মা আরিদ এলা মান্দুর হাতিকাদিপ আমাদের শেখ আব্দুল মোসেন আব্বাদ আল্লাহ ইনি সবসময় এটা বলতেন যে মা যদি কোনো তুমি বাঁচতে না পারো মা আর করো মা আরিদ হল একটু ঘুরে বলা যে জিনিসটা হক যেমন ইব্রাহিম আলিয়ালাম বলছেন হ্যাঁ ইন্নি সাকিম আমি আমি অসুস্থ অসুস্থ মানে সব মানুষ অসুস্থ কোন মানুষ অসুস্থ পুরা কিছু না কিছু অসুস্থতা থাকেই মন থেকে অসুস্থ অন্তত অসুস্থ মানে কিনে যেতে পারছি না আপনি সেটা বলতে পারেন সেই হিসাবে যে শরীরটা বেশি ভালো নেই বেশি ভালো তো কেউ না দুনিয়ার কেউ বেশি ভালো নেই কিছু না কিছু অসুস্থ আসে কিছু বেশি ভালো নেই হ্যাঁ আর যদি কোনো ভালো খুঁজি একটা বের করবেন কি আপনার আজকে ডায়াবেটিস দেখা যাচ্ছে কালকে আপনার হাই প্রেশার হ্যাঁ অথবা মাথার মধ্যে উগ্রতর এটাও তো একটা রোগ আর কিছু না হোক আপনার চুল দেখে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এখন কয়েকটা মাস্টার উত্তর দেবো এক নম্বর মাস্টার হচ্ছে যে এই যে দা দাওয়াতের সাড়া দেয়া দেখি আল্লাহর হক না বন্দার হক এটা আল্লাহর হক বান্দার হক তাই না এটা আল্লাহর হক আগে বন্দার হক এটা কিন্তু যখন আপনি দায়িত্ব নিতে যাচ্ছেন এগুলো যে অনেক হক আছে যেগুলি একসাথ দিয়ে আল্লাহর হকও জড়িত হয়ে পড়ে আল্লাহর নির্দেশ মোতাবেক যাচ্ছেন এই জন্য যদি কেউ বলে যে আমাক আসুন হ্যাঁ আমাকে আমাকে ছাড় দেন তখন আপনার জন্য ছাড় দিতে পারেন আপনি তাই না বন্দার হক কিন্তু কোনো সন্দেহ হয় না আমি বলতেছি কিন্তু যদি কি তাতে আল্লাহর ওয়াজিব ছিল না আল্লাদের নির্দেশ ছিল না সেই হিসাবে কিন্তু এটা বন্ধ আল্লাহর হক হয় যে আল্লাহ নির্দেশ দিচ্ছে কিন্তু আল্লাহর হকের চেয়ে না বন্দার হক বেশি গালে বন্দার হক বেশি প্রাধান্যপ্রাপ্ত কারণ যদি কোনো আপনি তিনি ইচ্ছা করলে আপনাকে বলতেন না আপনার আশা ঠিক আছে আর না আসলেও চলবে আমার দাওয়াত দিয়েছে একজন আপনাদের কাছে না হলো এই আদাবর আদাবরে তো একজন আমাকে দাওয়াত দিয়েছে আমি কোনোভাবে জানাইছি যে আমি আসবো না তুমি একবারে সুন্দর করে মেসেজ দিয়েছে আপনার না আসলো চলবে তো মানে খুশি হয়েছি আমি এতে করে যে একটা ভালো কাজ করেছে অন্তত আমাকে তিনি মুক্ত করেছেন দাওয়াতের ভেতর থেকে তো এই আমি অনেকভাবে আশেপাশের লোক দিয়ে বুঝেছি যে আমার আসাটা সম্ভব না বিভিন্ন কারণে ধর্মীয় কারণে যথেষ্ট যথাচিত ধর্মীয় কারণে ওখানে যাওয়া কোনোভাবে সম্ভব ছিল না তা আমি বলেছি যে আমার কোনোভাবে কীভাবে উনি দেখছে আমি আসতেছিলাম উনি শুধু মেসেজ দিয়ে লিখছে তা আপনার না আসলেও চলবে আমি খুশি হয়েছি এখানে তবে ওনার হকের কারণে বলতে পারছে তাহলে এখানে বান্ধার হক কি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হ্যাঁ তবে কেউ যদি কোনো এরকম আসতে অসুবিধা হয় উচিত হচ্ছে আমাদের উচিত হচ্ছে তাকে ছাড় দেওয়ার তাকে ছাড় দেওয়া কোনো কারণে লজ্জা পাচ্ছে অথবা তার অসুবিধা হচ্ছে কোনো তার অসুবিধা হচ্ছে কিন্তু কখনো কখনও আশ্চর্য হবেন বারবার বলে যে আমার সমস্যা আছে কিন্তু সে জোর করবে যেটা নিষিদ্ধ এটা করবে হাত ফাত ধরা কিন্তু শরীর তো বলে না কোনো দিন এটা নিষিদ্ধ জিনিস এটা করে বসে আমি একবার চাঁদ ফুরে ওনাকে বারবার বললাম যে আমাকে কালকে না থাকাটাই আমার জন্য ওয়াইস আমি জানছি বিভিন্নভাবে যে এখানে অনুষ্ঠানটা ভালো হবে না কিন্তু উনি আমাকে বাধ্য করেছে বাধ্য করার একটা নিজেই বিপদে পড়ছে বুঝছেন এই জন্য কখনও কখনও আপনাকে যখন মানুষ কেউ যদি কোনো ছাড় দেয় ছাড় দিতে হয় এই জন্য আপনার উচিত ছাড় দেওয়া উচিত হ্যাঁ মানে আকাল আশরা তান আল্লাহ হই আশরা কেয়াম বিপদ থেকে কেউ যদি কোনো ছাড় দেয় ইমানদারের বিপদ থেকে আল্লাহ তাকে হাঁসার দিন ছাড় দেবেন তো আপনি তাকে বাধ্য করতেছেন কী যেন অনেক সময় বাধ্য করে এমনভাবে যে আসতেই হল জায়গা দেখুন কিছুই না শুধু শুধু আপনার কষ্ট দিছে এরকমও হয় এমনভাবে বলবে যে আপনি না গেলে বোধহয় মহা কিছু একটা হয়ে যাচ্ছে মহা সমস্যা হয়ে যাবে যাই দেখেন তো আসলে কিছুই সমস্যা হয়নি এখানে বহু কিছু আছে শুধুমাত্র আমার জোর করে নেওয়ার আর ধরে নিয়েছে এই জন্য আমি এখন অনেক কিছুকে অ্যাভয়েড করে চেষ্টা করি কারণ বেহুদের কষ্ট দেওয়া তো মনে হয় না ইমানদারে অনেক কাজ থাকে আপনি যদি কোনো না দাওয়াত দেন তাহলে হয়তো দেখবেন সে একটা কাজটা করতেছে ভালো কাজ করতেছে শুধু একটা খুঁদবার জন্য আপনি আমাকে যদি কোনো কক্সবাজার নিয়ে যান খেয়াল করেন আমি যাওয়া আসা দুদিন শেষ স্বাস্থ্য শেষ লেখাপড়া শেষ ঘুম শেষ এরপরে এসে আপনি তিন দিন আর রেস্ট নেবেন এরপর কি বলছে আপনার সব সাইড জমা হয়ে গেছে সব কিছু কী জন্য আপনি তাড়া নিচ্ছেন এটা তো একটা আবেগ থেকে স্পষ্ট হয়ে দেয়া এজন্য মানুষকে জোর করে আমার বিয়েতে আপনাকে যেতেই হবে এখন আপনি ওর বিয়ের জন্য দৌড়াচ্ছেন অসুস্থতার আর কেউ চিন্তা করলেন এটা ঠিক না দোয়া করেন আপনি আসতে যেহেতু সেহেতু বলছে আমি আমার আসার সুবিধা বলছি ঠিক আছে আপনি তাহলে দোয়া করে দিন এটা হলো নিয়ম ইমানদার একজন সৌজন্য সৌজন্যবোধ রক্ষা করা উচিত আপনি জোর করে নিজের কাজে যেন আরেকজনকে হ্যাঁ আত্ম ইয়া হয়ে না যে আত্মগরি বলে কি বলে হ্যাঁ নিজ 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 স্বার্থ স্বার্থপর হবেন না স্বার্থভর হ্যাঁ নিজ স্বার্থ নিঃস্বার্থ না স্বার্থভর হবেন না দ্বিতীয় দ্বিতীয় আরেকটা মাসালা আজকাল তো দাওয়াতে কার্ডে তাই না কার্ডে দাওয়াত দিলে কি যেতে হবে কি না একটা মাসালা তাই জানা দরকার আধুনিক মাসালা খুব নামাজের এটা হ্যাঁ রিসেন্ট ইস্যুস হ্যাঁ কন্টেম্পোরারি ইস্যুস তো এই যে কার্ড দিলে আপনাকে যেতে হবে কি না দেখুন কার্ড দুই ধরনের দুই ধরনের হয় এক কার্ড আছে ব্যক্তি কার্ডও দিচ্ছে আবার টেলিফোনও করেছে এটা কিন্তু আপনাকে দাওয়াতের মতোই দাওয়াতের মতোই নিজে যাওয়া দরকার জরুরি না মানে আপনাকে উইশ করেছে আবার সাথে সাথে কি করেছে কার্ডও পাটায় যেটা সম্মান করলো আবার কার্ডও দিল এটাতে কিন্তু দাওয়াতটা ওয়াজিব হয়ে যায় যদি কোনো ওই শর্তগুলি পূরণ হয় আর যে এমন হয় অনেক সময় শুনেছে উনিও আছে এখানে ওনাকে একটা দাওয়াত দিয়ে দেয় তখন এটা কী হবে সৌজন্যমূলক দাওয়াত হবে এটা কিন্তু তাহলে বোঝা গেল যে উনি আসলে বাধ্য করছে না তখন সেটা চাইতে আপনি বাধ্য নন শুধু কার্ডের দায়িত্ব আপনি দায়িত্বে বাধ্য নন যতক্ষণ পর্যন্ত না সেখানে উল্লেখ থাকে যে ব্যক্তিগত পর্যায়ে আসতে না পারার জন্য কার্ডের মাধ্যমে দাওয়াত দেওয়ার জন্য হ্যাঁ কী জানি লেখা থাকে একটা হ্যাঁ ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টি দেখবেন এই লেখা থাকে সেটা আলাদা মশাল তো নাহলে অনেক সময় কার্ড আসে কিন্তু আমাদের এত কার্ড বিলায় এই কার্ডে যে মানুষ উপস্থিত হয় তো ব্যাটার কিন্তু খাওয়াতে পারবে না কিন্তু এটা কেন দেয় যে এটা সম্মান আছে যে এত মানুষগুলোই দাওয়াত দিচ্ছি আপনিও তার অবস্থা বুঝবেন হয়তো সে তার মন বড় নিয়ে দাওয়াত দিয়েছে আপনার পুরো পরিবারকে আপনি দেখবেন যে আসলে তার সামর্থ্য আছে কি না সামর্থ্য না তাহলে বিব্রত করার দরকার নেই আপনি একজন যান একজনকে পাঠান সে যথেষ্ট হবে আল্লাহ তালা আপনার অবস্থা দেখবেন তার অবস্থাও জানেন সুতরাং মানুষকে বিব্রত যারা না হয় বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে আমরা কিছুটা বুঝে বুঝতে পারছি বুঝতে পারছি দাওয়াতের মাসাল অংশটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আরেকটি অংশ হাদিসে আসে ওয়ামান সনা ইলে ফা কাফে উহু যে কেউ তোমাদের কাছে কোনো ভালো কাজ করে দেয় তোমরা তার প্রতিদান দিও সমান সমান দিও কিছু একটা দিও বিনিময় দিও কাউন্টার বলে আর কি আমাদের কী বলে কাউন্টার হাদিয়া না কাউন্টার হাদিয়া রসুল্লাহ সাল্লু সাল্লাম তিনি কখনো হাদিয়া পেলে কাউন্টার না দিয়ে চেষ্টা করতে সবসময় তিনি কাউন্টার দিবেন এটা তার চেষ্টা থাকতো তিনি নাই কি করতেন তারপর তিনি চেষ্টা করতেন কেউ কিছু দিলে কিছু না কিছু দিতেন একবার এক বেদুইন রসুল্লাহ সাল্লামকে হাতিয়ে দিয়ে বসে রয়েছে উদ্দেশ্য কি রসুল কি আর ছোটা দিবে নাকি বড় একটা কিছু দিবে তখন রসুল্লাহ সাল্লা বললেন লাকাত হামাম তু আল্লাহ আফুজাল হাতিয়া তে ইম আমার এখন ইচ্ছা হয় যে কোরাসি ছাড়া কারো থেকে হাতিয়ে নেব না কারণ করাসি কেন বলছে ওরা মন এত বড় ওরা দিয়া কাউন্টার দিবার আগে আগে চলে যায় ভয় যে আমার কাউন্টার দিয়ে আমার অনেক মানুষ আসে ভয়ে থাকে একটা দিলে দিয়ে কাউন্টার চিন্তা করেন যে দিলে তাও যদি বিফল দিয়ে দেয় উল্টা বরং আমরা কেমনে পালাইতে পারি চিন্তা থাকে আবার অনেক মানুষ আছে কাউন্টার আশা করি থাকে আমি তো এটা দিছি আমার তো একসময় দিবে বিয়ের সময় অনেক সময় দেয় বসে থাকে বছরের বছর ধরে আমি না দিছিলাম তোমার হের মাথায় রাখে যে ও আমার বিয়ের সময় দিবে অথবা আমার বোনের বিয়ের সময় দিয়ে দিবে এটা এই জাতীয় চিন্তা ভাবনা কিন্তু এটা কাউন্টার হাদিয়া বলা এটাকে কাউন্টার হাদিয়া এটা নির্দেশ আছে হ্যাঁ কেউ যদি তোমাদের কোনো ভালো কিছু করে দাও তুমি করে দাও এটা এটা হলো সৌজ রসুল্লাহ আসালামের নির্দেশনা কেন কেন করেছে এটা যাতে করে মানুষের ভিতরে হিংসা হানাহানি তৈরি না হয় পরস্পরের মধ্যে মিল মহব্বত থাকে হাদিয়া দেওয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে কী হয় সৌহার্দ্য তৈরি হয় এটা জন্য বলছে রসুল্লাহ সাল্লাহ আসালাম কিন্তু এইটা দিয়ে মানে অন্য একটা জিনিসের জন্য বাড়তি চাওয়ার জন্য যেটা হয় এটা একটা অড লুকিং হয় এটা যেন কোনো না কেউ যদি দেয় নিতে হবে এটার কথা আপনার মনটা বড় থাকো আপনি দিবেন কিন্তু ও যেন বসে না থাকে বুঝতে কথাটা মানে আপনাকে দিয়েছে আপনি চিন্তা করুন আপনি দিতে চেষ্টা করুন কিন্তু আরেকজন যেন বসে না থাকে আমি যে দিয়েছি আমার এর থেকে বড়ো একটা দিবে একজন তো আমাকে বলেই দিল উনি তো দশ বছর আগে আমাকে একটা গ্লাস সেট দিয়েছে তখন দাম তো কম ছিল বিয়ের মধ্যে এখন তো আমার ক্লাসের দাম অনেক বেড়ে গেছে এখন কি আমার দিতে হবে এখন যে আমি পাবো এই প্রশ্নটা উত্তর দিতে পারবো না কারণ এত বিপদ বিপদজনক প্রশ্ন কি উত্তর আমি আমিটা তো কিছু মানুষ আছে এইরকম হিসাব করে একজন দশ হাজার টাকা তো সে দুই বছর আগে নিছে এখন দশ হাজার টাকার দাম বেড়ে বারো হাজার টাকা হয়ে গেছে এখন কি দুই বছর টাকা দুই হাজার টাকা দিবে বলেন দেখছেন তো অবস্থাটা এখানে কিন্তু শরীয়তের নির্দেশনা হচ্ছে যে ঋণের মশলা লাগানো আমি হাদিয়ার মশলা বলছি না ঋণের মাসার নির্দেশনা হচ্ছে দশ হাজার দশ হাজার থাকে বারো হাজার হবে না যত রকমেই বদলাক না কেন এটা ওইটাই থাকবে একজন মানুষ আমাকে বলতেছে আমি দাঁত থেকে টাকা নিয়েছিলাম ওটা তো অনেক আগে নিয়েছি এখন যদি তৃতীয় যাই তো পুরানটা দিবো না নতুন দামে দিব কী দিয়েছেন আপনি টাকা নিয়েছেন টাকায় দিত যেটা দিয়েছেন ওইটাই দেবেন বারো হাজার দিতে না দশ হাজারকে হে ওই লোকে সব হবে আছে যে তার ছাড় দেওয়ার কারণে সব আর ছাড় না দিলে সব হবে না শুধু বলে বেড়াইছে এটা যেন সব চলে গেছে ছাড় দিলে তো স্বভাব হবে তার পাইসে তো কিন্তু আপনি তাকে বেশি দিতে পারবেন না টাকার মূল্যমান কমে গেছে বলে এখন একটু বাড়াই দিবেন এটা কিন্তু সুদে হবে এটা করা যাবে না বুঝতে পারছেন তাহলে আপনি যদি সেন ধার ধারের উপরে অতিরিক্ত নেওয়া যায় না হ্যাঁ কোল্ল কার দিন যাররা না ফ্রান্ড ফেব্রুয়ারি বা যেই ঋণে অতিরিক্ত জিনিসটা আনে সেই জিনিসটাই হচ্ছে সুদ যেই ঋণে বাড়তি জিনিসটা এনে আনে তাই হচ্ছে সুদ সুতরাং এটা সুদকে নেওয়া যাবে অতিরিক্ত নেওয়া যাবে না আচ্ছা এখন আসি এটার মধ্যে কেউ যদি আপনার কাছে কোনো ভালো কিছু দেয় হাদিয়া দিল আপনি কি এর বিপরীতটা দিতে বাধ্য কিনা জি ওয়াজিব হচ্ছে তাকে সেরকম দেয়া তাহলে সেটা দিলে আছে তো বেশি দিলেও কোনো সমস্যা নেই আপনি একটা জিনিস যে আপনি বেশি দিলে সমস্যা নেই রস কিন্তু সে চাইতে পারবে না সে চাইয়া বসে থাকতে পারবে না আর বেশি এটা না রসুল্লাহ উল্লা সাল্লাহ আসলাম একজন থেকে একটা ওট নিয়েছেন ওট নেওয়ার পরে এই ওট যখন ফেরত দিতে গেছেন পাওয়া যায় না বড় পাওয়া যায় রসুল বললেন যে খাই এরকম হাস এরকম আফান তোমাদের উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে পূরণ করতে গিয়ে বেশি দেয় তো বেশিটা দিতে পারবেন আপনি কিন্তু সে চাইতে পারবে না সে চাইতে পারবে যে আমি তো তোমাকে এইটা দিয়েছিলাম তুমি একটু বাড়াই দশ বছর হয়ে গেছে না কিন্তু আপনি যদি বলেন যে ওর বেশি দিলাম তোমার সমস্যা কি আমি তোমাকে চাইছি না বিনিময় না এমনি তোমাকে বেশি দিতে তাহলে জায়গা হবে বুঝে আসছে সেও চায় না কোনো শক্তি নেই কোনো আশা আকাঙ্ক্ষা নেই সেখানে বেশি দিয়ে একটা জায়গা আছে কোনো সমস্যা নেই আচ্ছা এরপর হচ্ছে ফাইলাম তাজিদু মা তুকাফে উনাহু উ হাত্তা তারাও আরকম কাত কাুমু যদি কিছু না পাও দুই ধরনের না পাওয়া আছে একটা হচ্ছে আপনাকে দিছে বিপরীতে আপনি দেওয়ার মতো আসলেই কিছু নেই তাহলে কী বলছে পা বেশি করে দোয়া করো এত বেশি দোয়া করবে সাথে সাথে দোয়াটা করতে হবে দেরি নয় কেউ যদি না বলে যে আমি তোমার জন্য আগামী বছর দোয়া করবো এটা না মানে এখনই দোয়াটা করে দিন ভালো করে তার জন্য দোয়া করে দেবেন এমনভাবে দোয়া করবো যাতে আপনার মনে হচ্ছে যে মনে যে আলহামদুলিল্লাহ আমি কিছু তার এটা করতে পারছি তার প্রতিদান দিতে পেরেছি এটা হচ্ছে ফাঁকাৎকা ভাতটা তারাও আর রকম কাত কা তোমার তোমার বিবেকের কাছে ছেড়ে দিয়েছে যে তোমরা যেন বেশি 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 দিয়েছি এরকম মনে হয় আপনার কাছে আমি বেশি দিয়েছি এর বিপরীতে সে দাদি তার থেকে বেশি দিয়েছি আচ্ছা আরেকটা আছে দিতে পারছে না কেন কারণ হচ্ছে সে এত বেশি দিছে যে আপনার কাছে এরকম নাই ধরুন আপনাকে যদি কোনো কোনো এমপি সাহেব বড়ো একটা কিছু দেয় হ্যাঁ আপনি এমপি সাহেবের কী দিবেন যেটাই দেন এটাই তো ছোটো তার কাছে এমতো অবস্থা আপনি দেওয়ার ভাবনা বাদ দিয়ে দেন বাদ দিয়ে তার জন্য দোয়া করে দেন আপনি দেবেন সেটা তার কাছে খুব নগণ্য মনে হবে আপনাকে ধরেন একটা কী দিল একটা একটা গাড়ি কিনে দিলো হ্যাঁ বি বিএমডাব্লিউ গাড়ি কিনে দিল তাই না আপনি এমপি সাহেবের জন্য আপনি যদি কোনো এখন তার জন্য একটা হ্যাঁ মাসদা দা একটা কিনে দিয়ে দেন এমপি সাহেব কেব যে আমি এটা কী করবো এই বেটায় আমাদের একটা ভেদালে ভালো দেখুন এটা দিয়ে আমি কী করি অনেক সময় দেখবেন যে কেউ কেউ মানে কিছু মনে করে না কেউ কেউ একজন আমার কাছে নিয়ে আসছে যত হাদিয়ে তারা আমি কিছু দেই নেই সে আমারে দিছে মানে বোঝা হয় মাঝে মধ্যে সে আমারে ওই ইয়া দিছে ওই যে মানপত্র দেয় না কিছু একটা আচ্ছা এটা রাখার জায়গা কথা আমি দেখছি আমি বাসায় নিয়ে একটা বিপদে পড়ে গেছি খুলে দেখেছি আমি তো বুঝি আপনার এটা দিলাম বাসায় নিয়ে দেখেছি আমাদের কুলু আল্লাহ আল্লাহসামাদ এগুলি লেখা আছে বুঝছেন আর এগুলি হ্যাঁ বিভিন্ন রকম এগুলি এখন এগুলি আমার তো এগুলো জায়েজ মানে করি না লাগানো সোজা কথা এগুলি লাগানো এমনি জায়েজ নেই এখন আমার জন্য রাখার জায়গা না এখন ভাঙতেও পারি না কারণ আল্লাহর আয়াত আমি এটা নিয়ে এখন কষ্ট করে রাখার জায়গা এমন হয়েছে যে আমার লাইব্রেরিতে জায়গা হয় না আমি বলছি এগুলি কেউ যদি দিলে এরপর আমি সরাসরি বলবো ভাই আল্লাহর বস্তু এগুলি আর দিবে না কারণ আমার বিপদে বলে এখন এই যে বিপদে কিন্তু মানুষ ফেলে অনেক সময় তো এই যে আপনি বড়ো লোকে আপনি যেটাই অনেক সময় তার জন্য এটা বিপদে রাখবে কোথায় এটা তখন তার জন্য আপনার দায়িত্ব হবে তাই কী করবেন তাই করবেন দোয়া করবেন কী করবেন আল্লাহ আপনাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনি দিয়েছেন আল্লাহ দোয়া করে আল্লাহ তাহলে আপনাকে দুনিয়া আখড়াতেন মঙ্গল দিন এই জন্য হাদিস আসরসাল্লাহ সাল্লাম বলছেন যদি কিছু না দিতে পারো তাহলে বলো যা যাক আল্লাহ খায়ান আল্লাহ আপনাকে উত্তম পরিদান দিন আল্লাহ আপনাকে ঠিকই উত্তম পরিধান দিতে পারে কেউ দিতে পারবে খায়রাত হলো সবচেয়ে উত্তমটা দেয়া আর ওই ভাষাতে খায়ের উপরে কোনো কিছু নাই আখিয়ার কিছু নাই খায়ের হচ্ছে সবচেয়ে আয় সবচেয়ে বড়ো খায়ের কল্যাণগুলো যেটা আসাদ বড়ো খায়েরটা হচ্ছে কল্যাণমূলক আচ্ছা এই যে মোকাফা দেয় মোকাফা অর্থ হল আমরা যারা পড়েছি আমাদেরকে মোকাফা দিত যেটা আমরা পড়তাম এর বিনিময়ে যে খরচ করার জন্য মোকাফা বলতো যা ইয়াক ফি যা যথেষ্ট হয় এটা দিতে পাঁচশো দিত ছয়শো দিত রিয়াল দিত যে আমরা চলাফেরা করার জন্য খরচ করার জন্য বই কেনার জন্য অথবা খাওয়ার জন্য পয়সাটা দিত তো এটা মোকাফা বলা হয় বিপরীতিয়া কোনো কাজের বিপরীত দেয়া কোনো একটা কিছু বিপরীত যেটাকে বলা হয় প্রতিদান দেয় প্রতিদান হিসেবে দেয়া তো এই মোকাফাতে কী কী উপকার আছে উপকার হচ্ছে যে ভালো কাজের প্রতি মানুষের উৎসাহ দেয় একে অপরকে হাতিয়ে দেওয়ার উৎসাহ হয় দ্বিতীয় উপকার হচ্ছে মানুষ যখন কারো কাছ থেকে কিছু গ্রহণ করে তখন তার কিছুটা ওর কাছে কিছুটা নিজেকে ছোট হইতে হয় এই ছোট তাকে মুক্ত করার জন্য নিজেও কিছু করা উচিত সুলা সৌলা সাল্লাহ আসলাম বলেছেন আলিয়দুলা ইয়াদি সুফলা উপরের হাত নিচের হাত থেকে উত্তম সুল্লাম বলেছেন তো এই জন্য আপনাকে অনেক বেশি দিলে আপনি যদি কোনো না দিতে পারেন আফসোস করার কিছু নেই কারণ সে তো দিচ্ছে আর আপনার থাকলে দিতেন তো আপনি নেবেন কারণ দিচ্ছে যেহেতু ফেরত দিয়ে তার মনে কষ্ট আসবে এবং কাউকে মনকষ্ট দেওয়া জরুরি না কিন্তু আপনি যখন নেবেন হ্যাঁ তখন আপনার তার জন্য বেশি করে দোয়া করবেন দোয়াটা কিন্তু বড় বড়ো জিনিস আসলে দেখা শিখিয়ে দিয়েছেন দোয়া করতে পারলে আপনি মনে করবেন যে আলহামদুলিল্লাহ আমি কিছু না কিছু দিয়ে তাকে পূর্ণ করে দিয়েছি পূর্ণ করে দিয়েছি তাহলে আপনাকে যেন শরীয়ত একটা বিরাট ছাড় দিয়েছে যে আপনি যেন নিচে অপমানবোধ না শরীর তারা বিরাট সুযোগ করে দিয়েছে কি যে আপনি অপমানবোধ হবেন না যদি কোনো আপনি তার জন্য দোয়া করতে পারেন দেখছেন গরিবদের কালা তারা কীভাবে সরকার সারাই দিয়েছে যে দোয়া করলেই হয়ে গেল আলহামদুলিল্লাহ বেশি বেশি করে সবসময় দোয়া করতে থাকলে এটা কিন্তু আপনারা অপমানবোধ থাকেন আপনি হাত্তা তারাও নানারকম কাফা কাুমু তখন তোমার মনে হবে হাত্তা তারাও যে তারাও যে আসলে আমি এটার প্রদান দিয়েছি কারণ অনেক দোয়া করছি তার জন্য তার জন্য অনেক দোয়া করেছি তাহলে দুনিয়ার জীবন নষ্ট হয়ে যায় জিনিসপত্র টাকা পয়সা সব নষ্ট হয়ে যায় কিন্তু দোয়াটা থেকে যাবে তাহলে দোয়া করার উপকারী সুতরাং দোয়াটা একটা বড়ো জিনিস দোয়া দিয়ে কম মনে করার কোনো কারণ নাই সুতরাং ফকিররা দোয়া করলে দোয়া দিলে আপনি কে খারাপভাবে নেবেন না অথবা কারো কিছু দেওয়ার পর দোয়া করলে খারাপভাবে নেবেন না কিন্তু একটা কথা আছে তার সম্পদ আছে সে দোয়া করে দিলে এটা কিন্তু খারাপভাবে নেবেন কারণ এই জন্য সে তো ইচ্ছা করে সেদানি করতেছে বাংলাদেশি এক সৌদি আরবে এক বাংলাদেশি এক লোকে এক লোকের গাড়ি ধুয়ে দিচ্ছ তখন কাছে গাড়ি ধোয়ার পয়সা দেয় বুঝলেন তো এক মাস পরে কোথায় যা জাকাল আল্লাহ মানে আল্লাহ তোমার নেবে দেবে তো ফকির না তোর তো গাড়ি আছে ও তো ফকির তুই উল্টাটা কইলি কেন তুই উল্টাটা বললি কেন তুই কেন তো কথা ছিল তুই তা দিয়ে তুই আল্লাহ তোর দিবে তুই তোমার কাছে তো আছে এমন তো নয় তুই ফকির তুমি দেখে যা যাক আল্লাহ খাই বলে দিলে তোমার আল্লাহ তো দিবেই নিঃসন্দেহে তোমারও টাকা দেওয়া উচিত যদি থাকে তাহলে কখনো এরকম হ্যাঁ ফাঁকিবাজি করা ঠিক নয় আল্লাহ তালা এর জন্য আসে তোমার জন্য আস আল্লাহ তালা ভালো মানুষের অন্তটা বুঝেন। যাক আমরা আলহামদুলিল্লাহ আজকের এই অধ্যায়টা বুঝতে পারছি তাই না ইনশাআল্লাহ এই হাদিসের মাধ্যমে তিনি বলছেন ফিহে মাসায় এহা এই অধ্যায়ে কতগুলি জিনিস আমরা জানলাম উপকারিতা এক নম্বর হচ্ছে এদানিস্তা আদা বিল্লা কেউ যদি কোনো আশ্রয় চায় আল্লাহর 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 মাধ্যম দিয়ে তাহলে তাকে আশ্রয় দিতে হবে ঠিক আছে যে আশ্রয় নিতে তার কিছু ক্ষতি করা যাবে না দুই নম্বর হচ্ছে ও মানসা আল কেউ যদি কোনো আল্লাহর নামে চায় কিছু তো তাকে দিতে হবে এটা হলো আমাদের বলছি শেখের মত যে ওয়াজিব অন্যদের মত ওয়াজিব না এটা আমরা বলেছি হ্যাঁ তিন নম্বর হচ্ছে এজাওয়া তো দাওয়া দাওয়াতে ছাড়া দিতে হবে খাবার দাওয়াতে সাড়া দিতে হবে এবং সেটা শর্তগুলি আমরা আলোচনা করেছি চার নম্বর হচ্ছে আল টু তু তিনি বলছেন মোকাফা তু আলসানি অর্থাৎ কেউ যদি কোনো কিছু করে দেয় আপনি চেষ্টা করবেন তাকে কিছু একটা করে তাকে সে দিতে দিতেন কিছু একটা করে সেদিন পোশাই দিতে মূলত দুনিয়ার মানুষ যে কাজ করে সব কিন্তু একটা একটা বিনিময়ই হয় বিনিময় যেন থাকে শুধু শুধু যেন একা সব কিছু ভোগ না করে চিন্তাভাবনা না করে মানে বিনা কারণে ভোগ করতেছে মানে কিছু না আর কিছু না পারেন কী বলবেন জাক আল্লাহ খায়রা হ্যাঁ এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দিতে দেওয়ার মতো কিছু নেই অথবা দিলেও ওই ব্যক্তি যাকে দিচ্ছেন তার জন্য এটা একটা বিপদের কারণ হবে এরকম ওই ব্যক্তি শুধু যা যাকে খায় বুঝে আসছে আর যদি দেওয়ার সামর্থ্য থাকে তো চেষ্টা করুন অন্য কিছু দিতে বা সুন্দর কিছু দিতে পছন্দনীয় কিছু দিতে এর মাধ্যমে কী হবে তাহা তাহাবু বু তার পরস্পর দিয়ে দিলে মোহাম্মত পারবে এবং এর এর মাধ্যমে পরস্পরের মধ্যে পাশের বাসা আমি দেখেছি এটা কিন্তু বিরাট কিছু হয় পাশের বাসা যদি কোনো আপনার বাসায় না রুটি পাঠাইয়ে দেয় না বিস্কুট পাঠাইয়ে দেয় আপনারাও তাদের প্রতি একটা ভালো ধারণা আসবে যে এরা মানুষগুলি ভালো আপনিও মাঝে মধ্যে ওই ভাষায় পাঠাবেন এই নয় যে পাইকিয়ে থাকবেন এরকম না হ্যাঁ সবসময় কিছু কিছু ওই ভাষায় পাঠার চেষ্টা করবেন আচ্ছা আল খা মিসা পাঁচ নম্বর হচ্ছে আন্না দোয়া মুফাতিমাল্লা আলি যে ব্যক্তি দোয়াশা আর কিছু দিতে পারে না তার জন্য উনি বলছে দোয়াশা আর কিছু দিতে পারে না সে তার জন্য দোয়াটাই যথেষ্ট দোয়াটা তার জন্য প্রতিদিন হিসেবে যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ ছয় নম্বর হচ্ছে দোয়া করতে গেলে একটু কমতি করিও না শুধু এক শব্দ না অনেকক্ষণ চেষ্টা করো মন থেকে দোয়া করো যাতে করে তোমার অসুবিধা না অর্থাৎ তাতে করে বুঝতে পারে যে তুমি মন স্যাটিসফ্যাকশান আসে যে আমি আলহামদুলিল্লাহ ভালোই তার জন্য দোয়া করেছি আমরা বোধহয় আজকে আর নিতে পারবো না তাই না